চেতনা 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 কিসের চেতনা মিয়া? কোন চেতনার কথা বলো? ছোট্ট একটা স্বাধীনতার ছোট্ট একটা ভাষণের ভিতরেও বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, ইনশাআল্লাহ দেশের মানুষকে স্বাধীন করে ছাড়ব। কি সুন্দর করে বিনা খুঁটিতে আসমানকে আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রেখেছেন, জমিনকে কত সুন্দর করে বিছিয়ে দিয়েছেন, আমরা একটু কথা বলবো তার জন্য কি সুন্দর ভাষা দান করেছেন, সুবহানাল্লাহ। ও আমার ভাই, এই জিব্বা উপরে ছোট্ট একটা জিব্বা আছে, তার নাম হলো আলা জিব্বা, এটা যদি বড় হয়ে যায় কথাগুলো থলবল খাবে, পলট লাগবে, পরিষ্কার হবে না। ছোট্ট যদি হয়ে যায় কথা অস্পষ্ট হবে, ক্লিয়ার করে বলতে পারবেন না। যতটুকু জোর দরকার ততটুকু আলা জিব্বা আপনার আমার জন্য মুখের মধ্যে সেটিং করে রেখেছেন কে? একই জিব্বার মধ্যে কখনো টক, কখনো ঝাল, কখনো মিষ্টি মিক্সার করে খাবার রান্না করেছেন। এক খাবারের মধ্যে রকমারি স্বাদ নেওয়ার জন্য জিব্বার মধ্যে হাজার রকমের স্তর পয়দা করেছেন কে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আনলিমিটেড সেভ করবেন, আনলিমিটেড ভিডিও করবেন, এই জন্য অসংখ্য অগণিত মেমোরি মাথার মধ্যে সেট আপ করে রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন চোখ দুটো যদি পিছনে দিতেন কতই না কষ্ট হতো, আল্লাহ তাআলা চোখ দুটো সামনে দিলেন, আবার চোখের উপরে শাটার পয়দা করে দিলেন, সামনে থেকে একটা পোকা আসতেছে, চোখ কেমনে যেন বুঝতে পারে, মেমোরিকে সিগন্যাল দেয়, মুহূর্তের মধ্যে শাটার নেমে যায়। নাকটা যদি পিছনে থাকতো খাবারগুলো পিছন দিক থেকে সুগায় নিয়ে মুখে দিতে হতো, যেখানে যেটার দরকার যেমনে দরকার আল্লাহ সবগুলো তেমনে সেট আপ করে দিলেন। এই জন্য তো আল্লাহর হাবিব বলেন, তাফাক্কারু ফি খলকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। ও দুনিয়ার মানুষের আদম সন্তানেরা শোনো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহকে খুঁজে পেতে সময় লাগবে না। মালিক যে একজন আছে, এত সুন্দর করে তিনি সেট আপ দিয়ে রেখেছেন, মালিক ছাড়া একটা নৌকাও কিনারে ভিড়ে না, মালিক ছাড়া কোনো কিছুই হইতে পারে না। সুতরাং সেই মালিকের নাম মাতৃগর্ভে আপনি আমি ছিলাম, সেখানে আল্লাহ তাআলা সযত্নে রেখে মায়ের নাড়ি দিয়া খাওয়াইলেন। দুনিয়াতে আসার পর মার কলিজার মধ্যে অসংখ্য মহাব্বত আর প্রেম ভালোবাসা আল্লাহ ঢেলে দিলেন। এই দুনিয়াতে এসে ছিটছিটের দিনে আমরা যদি ঠান্ডা খাবার খাই নিমোনিয়া ধরে যাবে, গরম খাবার যদি খাই মুখটা আমার পুড়ে যাবে, মার বুকের থেকে যেই দুধগুলো বের হয়ে আসতেছে একবারে যদি বেশি করে বের হয়ে আসে, গলায় লেগে ঢোক বন্ধ হয়ে আপনি আমি মারা যাব, অসংখ্য ছিদ্র করে দিলেন আল্লাহ তাবারক তাআলা। আবার বাজার থেকে যখন আপনি একটা ভিটামিন সিরাপ কিনবেন, 450 ml সিরাপ কেনার পর একবারে যদি খেয়ে ফেলে দেন, পেট খারাপ হওয়ার জন্য, ডায়রিয়া ধরার জন্য, পাতলা পায়খানা হওয়ার জন্য আর অন্য কিছু করা লাগবে না। তার মানে ভিটামিন বেশি খেলেও ক্ষতি হয়। মহান রব্বুল আলামিন যতটুকু মিনারেল লাগবে, ক্যালসিয়াম লাগবে, আয়রন লাগবে, মার বুকের মধ্যে ততটুকু দিয়া আর সুন্দর করে সেট আপ করে রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর তোমার মার বুকের খাবার দিয়ে চাহিদা পূরণ করতে পারবা না, এই জন্য আল্লাহ ছোট্ট ছোট্ট করে দাঁত উঠায় দেয়। শক্ত চাবানোর যখন প্রয়োজন, ছোট্ট দাঁতগুলোকে নিয়ে আল্লাহ বড় দাঁতের ব্যবস্থা করে দেয়। একই জমিনের ভিতরে আম গাছ, কি সুন্দর সমষ্ট আম, পাশেই কাঁঠাল গাছ দাঁড়িয়ে আছে, তার মধ্যে কত মজার কাঁঠাল, ওই পার্শ্বে আর একটা লিচুর গাছ, আল্লাহ তাআলা তার মধ্যে আর এক রকম নিয়ামত দিয়েছেন। অথচ তিতল গাছের মধ্যে গিয়া দেখেন কত টক, পাশে আবার মরিচের জমিন ঝাল, মুখে দিলেই আমার ভাইরা মুখটা পুড়ে যেতে চায়। এক জমিনের ভিতরে হাজার রকমের নিয়ামত দান করলেন কে? সুতরাং আল্লাহর সৃষ্টিকে নিয়ে কেউ যদি গবেষণা করে, অটোমেটিকলি সিজদায় মাথা অবনত হয়ে যাবে, আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা কলিজায় পয়দা হয়ে যাবে। সে আল্লাহকে যদি আপনি আমি ভালোবাসতে চায়, ভালোবাসার তরিকাটা কেমন হবে?
দেখবেন মাজারে গিয়া একদল গাঁজাখোর ভণ্ড ভাইয়েরা ওরা কাপড় খুলে অথবা অর্ধনগ্ন কাপড় পরে অথবা লাল শালুকের কাপড় পরে মাঝে মাঝে গাঁজায় টান দিয়া তারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে খুশি করতে চায়। খুশি করার তরিকাটা কেমন হবে? আল্লাহ কোরআনে সব শিখিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ সেটা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লাল কাপড় পরে খুশি করবা না সাদা কাপড় পরে খুশি করবা? গাঁজার কলকিতে টান দিয়া খুশি করবা না তুমি আল্লাহর কোন সৃষ্টিমার বিধান তোমার জন্য আছে এইজন্য আল্লাহ তাআলা ওইটাও আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আপনাকে আমাকে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, নবীজি গো, এই দুনিয়ার নিয়ামত রাশি দেখে যাদের মস্তিষ্ক একটু হলেও ভালো আছে, সেজদায় তাদের মাথাটা অবনত হয়ে যাবে, অটোমেটিকলি তাদের কলিজার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা ফুটে উঠবে। ওই সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, ভালোবাসা স্থাপন করতে চায়, ফাত্তাবিউনি, এরা যেন আপনাকে ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে। আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে মহব্বত করলেই আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দান করে দিব। ছোট্ট একটা উদাহরণ, এই যে আলোগুলো জ্বলছে, বাল্বগুলো জ্বলতেছে, ভাই বাল্ব তো সেট আপ করা আছে, বাল্বের কোনো কাজ নাই, নিচে একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন আলো জ্বলে উঠবে, সুইচে চাপ দিবেন আলো বন্ধ হয়ে যাবে। আল্লাহকে যদি ভালোবাসতে চান, রকেটে চড়ে আসমানে গিয়ে আল্লাহকে আই লাভ ইউ বলার দরকার নাই, ফুলের তোরা নিয়ে দৌড়ানোর দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একটা সুইচ দিয়েছেন, এখানে চাপ দিলে, এখানে মহব্বত করলে, এখানে প্রেম নিবেদন করলে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ভালোবাসা দান করবেন। সুবহানাল্লাহ। আলো যখন জ্বলবে অন্ধকার চলে যাবে, অন্ধকার দূর করার জন্য মিছিল করা লাগবে না, মিটিং করা লাগবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কি সুন্দর করে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আপনাকে যেন ইত্তেবা করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসা দিয়া, ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আলো জ্বললেই যেমন অন্ধকারগুলো দূর হয়ে যায়, আল্লাহর ভালোবাসা বান্দার উপরে পড়লে বান্দার জিন্দেগিগুলো, জিন্দেগির গুণাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে বোঝা গেল, আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, আর নবীজিকে ভালোবাসতে হলে বড় বড় ফুল দিয়া হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ বলে বিশ্ব নবীর জন্মদিবস অথবা মৃত্যু দিবস অথবা ওই যে আমাদের এবছর দেখলাম চট্টগ্রামে 4 কিলোমিটার লম্বা করে মিছিল করতেছে, ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম নবীজিকে ভালোবেসেছেন, তারা তো 4 কিলোমিটার লম্বা করে এভাবে মিছিল করে নাই। আশ্চর্যের বিষয়, ঢাক ঢোল পিটতেছে আর নবীজির জন্মদিবস পালন করতেছে। গত বছর দেখলাম পাকিস্তানের ভিতরে বিশাল বড় কেক বানায়া আমার আপনার মতন দাড়ি টুপিওয়ালা এক মোল্লা, সে কেক কাটতেছে আর বলতেছে, হ্যাপি বার্থডে টু ইউ ইয়া রাসূলুল্লাহ, নবীজির ভালোবাসা, নবীজির সুন্নতকে কুরবানি দিয়া নাস্তিকতা প্রতিষ্ঠিত করে নবীজির ভালোবাসা দেখাতে চাই। আমার প্রাণের ভাইয়েরা, আপনি কেমনে নবীজিকে ভালোবাসবেন? এই জন্য রওজাতে নবীজি ঘুমানোর আগে আপনার আমার ভালোবাসার মাপকাঠি বলে দিয়েছেন, নমুনা বলে দিয়েছেন, নিদর্শন বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো কানা মাই ফিল জান্নাহ, আল্লাহর হাবিব বলেন আমি নবীর সঙ্গে এসে জান্নাতে প্রবেশ করবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনে শুরু থেকে সন্ধ্যা শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, পায়ের তালু থেকে মাথার চুলের আগা পর্যন্ত, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা সুন্নতকে আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে দেয়, জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, আসুন তাহলে আমাদের জীবনটুকু সাজাতে হবে সুন্নত তরিকায়, তাহলেই জান্নাতের ওয়ারেন্টি গ্যারেন্টি আছে, কোনো চিন্তা। আপনি যখন আপনার সন্তানকে দুনিয়াতে জন্ম দিলেন, এই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো,
ভূমিষ্ঠ হওয়ার পর নবীজির সুন্নাত আছে না নাই? জন্মের পর ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, সুন্নতের প্রতি আমল করবেন, গুরুত্ব দিবেন, যত্ন নিবেন, সওয়াব তো পাবেন পাবেন। ছোট্ট বাচ্চারা ভূমিষ্ঠ হওয়ার পর বন্ধুরা খেয়াল করে দেখবেন, ছয়টা টিকা দেওয়া হয়, আপনাদের বাচ্চাদেরকেও আপনারা টিকা দিয়েছেন, বুকে হাত দিয়ে বলেন তো দেখি, ও অসুস্থ হয়েছিল সেই জন্য টিকা দিয়েছিলেন, না আগেই প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য, পরবর্তীতে অসুস্থ হয় না যেন হয় তার জন্য অ্যাডভান্স টিকা নিয়ে রেখেছিলেন, কারণটা হলো পরে যেন রোগ না হয় আগের থেকে প্রস্তুতি নিয়ে রেখেছেন। ডান কানে আজান, বাম কানে একামত দিয়া যেই সন্তান দুনিয়ার বুকে পদার্পণ করবে, ডান কান আর বাম কান দিয়া শয়তান এবং শয়তানের সঙ্গপঙ্গ যত মিথ্যা কথা বলুক না কেন, ইসলাম বিরোধী ষড়যন্ত্র চক্রান্তের কথা আপনার কাছে পোষাক না কেন, এই ডান কান আর বাম কানে যখন কোরআন সুন্নার টিকা দেওয়া থাকবে, মিথ্যা কথা বলে আপনাকে কোনোদিন ইসলাম থেকে বাহির করে নিয়ে যেতে পারবে না। ম্যাক্সিমাম বাচ্চাগুলো হাসপাতালে সিজার করে বের করা হয়, কোন টাকার বাচ্চা খুঁজে পাওয়া যায়? আজান একামতের বালাই নাই, এজন্যই তো পরবর্তীতে এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা, বাচ্চা যখন জন্মগ্রহণ করল, এই বাচ্চা কেবল খেতে শিখেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বাচ্চাগুলো ভূমিষ্ঠ হতো, কোলের মধ্যে নিয়ে রহমাতুল্লিল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হতো, জান্নাতি নবী চাহাতের মধ্যে বাচ্চাগুলো তুলে নিয়া ঠোঁটের মধ্যে সুন্দর করে আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে নরম করে বিশ্ব নবী জান্নাতি জবানের খেজুরগুলো চাবায়া চাবায়া ওই বাচ্চাদের ঠোঁটের মধ্যে তুলে দিত। বন্ধু, যে জবান আল্লাহওয়ালার ঠোঁটের খেজুর দিয়া উদ্বোধন হয়, এ জবান দিয়া মিথ্যা কথা সগুল খুরি সহজে বের হতে চাইবে না, এ জবান দিয়া জীবন যেতে পারে, কোরআনের বিরুদ্ধে কথা বের হতে পারে না। এখনকার জামানায় এগুলোকে আমরা তোয়াক্কা করি না, সেজন্য ইহুদি খ্রিস্টান তো দূরের কথা, মুসলমানের সন্তান বরঞ্চ মুসলমান নিজেকে দাবি করে আর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করে বেড়ায়, কথা বলুন ঠিক কিনা? জবানে ভেজাল। প্রাণপ্রিয় ভাইয়েরা, এরপর বাচ্চাটা এখন বড় হয়ে গেছে, আপনি বাচ্চাটাকে লেখাপড়া করাবেন, ডাক্তার বানাবেন, মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বৈজ্ঞানিক বানাবেন, নো প্রবলেম, ডাক্তারের দরকার আছে। আল্লাহ আমাদেরকে যখন হজে নিয়ে যায়, হজে যাওয়ার সময় আমরা কি বিমানে চড়ে যাই কি যায় না? বিমানে চড়ে যায়, বিমান তো বৈজ্ঞানিক বানিয়েছে, আমি বৈজ্ঞানিকের বিপক্ষে যদি কথা বলি আর বৈজ্ঞানিকের বিমানে চড়ি তাহলে তো আমার ভুল হয়ে যাবে। আমি যদি মাস্টারের বিরুদ্ধে কথা বলি তাহলে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবে কে? আমি যদি ডাক্তারের বিরুদ্ধে কথা বলি তাহলে আমি যদি অসুস্থ হয়ে যায় আমার চিকিৎসা করবে কে? এজন্য বলবো বন্ধু, ডাক্তারের দরকার আছে, মাস্টারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, কিন্তু সবার আগে মুসলমানের ইমানের দরকার আছে না? না, আগে ইমানদার পরে ডাক্তার, আগে ইমানদার তারপরে মাস্টার, আগে ইমানদার তারপরে ইঞ্জিনিয়ার। এই 16 কোটি মুসলমানের সন্তানগুলো যদি ইমানদার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার হতো, ইমানদার এমপি মন্ত্রী চেয়ারম্যান আর প্রধানমন্ত্রী হতো, বলুন তো দেখি বাংলার জমিনে নবীজির সম্মানকে রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের মর্যাদা রক্ষা করার জন্য আলে মোলামাকে রাস্তায় বের হওয়া লাগতো না? যে অফিসে কোরআনের বিরুদ্ধে কথা হয় ওই অফিসের চেয়ার থেকেই তাদের দাঁত ভাঙা জবাব আসতো, কথা বলুন ঠিক কিনা? এর জন্য কলিজার টুকরা প্রাণের ভাই, আপনার সন্তানকে ডাক্তার বানান মাস্টার বানান আপত্তি নাই, কিন্তু সবার আগে ইমানদার বানাতে হবে। ভাই, কথাটাকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনি বিল্ডিং বানাবেন, রাস্তা বানাবেন, ব্রিজ বানাবেন, কালভার্ট বানাবেন, তার আগে চিন্তা করতে হবে আপনার ইট লাগবে, ইট ছাড়া বিল্ডিং হবে না, ইট ছাড়া পাকা রাস্তা বানানো যাবে না, ইট ছাড়া ব্রিজ বানানো যাবে না, ইটের মূল ফর্মুলা আবার দেখবেন মাটি, তাই বলে সব মাটি দিয়া ইট বানানো যায়? মাটির সাথে কাদা পানি মিক্সার করে খামিরা বানায়া ইটের একটা ফার্মার মধ্যে ঢুকায়া রোদের মধ্যে কয়েকটা দিন শুকায়া সারা জীবন চুলার মধ্যে আগুন জ্বলে, কিন্তু চুলার মাটি পানিতে ফেলে দিলে গলে যায়, ইটের ভাটায় সারা জীবন আগুন জ্বলে না,
কয়েকটা মুহূর্তের জন্য লিমিটেড টেম্পারেচার নিয়ন্ত্রণ করে যখন তাপ দেওয়া হয়, মাটি আর মাটি নাই, এ মাটি যেন খাঁটি হয়ে গেছে, সাগরে কেন সমুদ্রে ফেলে দিলেও এই মাটি আর গলবে না, নষ্ট হবে না। সেজন্য আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভারতে যাবে, ব্রিটেনে যাবে, জাপানে যাবে, আর আমেরিকার মধ্যে যাবে, যেখানে যাবে যাক না কেন, আগে তুমি ইমানদার বানায় নাও, তারপরে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে তুমি ছড়ায় দাও। এটা মুরতাদ হবে না, নিমক হারাম হবে না, নাফরমান হবে না, ইসলাম বিরোধী হবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, পৃথিবীর প্রত্যেকটা জায়গা থেকে কোরআনের খেদমত করবে, কথা বলুন ঠিক কিনা। আজকে আমাদের দেশে বলতে গেলেই তো সমস্যা, তার মানে আমার মুখের মধ্যে একটু কি যেন একটা আঠা আছে না, ওইটা মারা আছে, তার জন্য আমি বলতে গেলে বলতে পারছি না, কিন্তু আপনারা কি বুঝতে পারতেছেন? বোঝা যাচ্ছে তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। চেতনা চেতনা চেতনা, কিসের চেতনা মিয়া? কোন চেতনার কথা বলো? ছোট্ট একটা স্বাধীনতার ছোট্ট একটা ভাষণের ভিতরেও বঙ্গবন্ধু বলেছিলেন, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, ইনশাল্লাহ দেশের মানুষকে স্বাধীন করে ছাড়বো। ইনশাল্লাহ তোমার রামবামের দলিল নয়, ইনশাল্লাহ হলো মুসলমানের ইমানি পাওয়ারফুল, ইমানি পাওয়ারের বাণী। এই ইনশাল্লাহর ভিত্তিতে এদের স্বাধীন হয়েছে, কথা বলুন ঠিক কিনা। মৌলবাদ যদি বলো তাহলে তো প্রথম মৌলবাদ ওনাকেই বলতে হয়, কারণ উনি ইনশাল্লাহর থিওরিতে দেশকে স্বাধীন করেছেন। মসজিদ বানালে যদি খারাপ হয়ে যায়, মাদ্রাসা বানালে যদি খারাপ হয়, দাড়ি টুপিওয়ালা হলে যদি খারাপ হয়, তুমি কি দেখতে পাও না বাইতুল মুকাররমের জন্য কে বরাদ্দ দিয়ে গেছিল? প্রথম মৌলবাদ তো তিনি। আমার ভাইয়েরা, ইস্তেমার বিশাল ময়দান তিনি বরাদ্দ দিয়ে গেছেন, আল্লাহ তিনাকে মাফ করে দেখ, বলুন আমিন। মসজিদ ভিত্তিক গণশিক্ষা কোরআন শিক্ষার যে ব্যবস্থা চালু রেখে গেছেন, তার মানে মুসলমানের সন্তানেরা সকালবেলা কোরআন পড়বে। মানুষ কিন্তু ফেরেশতা না, প্রত্যেকটা মানুষের দোষও আছে, গুণও আছে, কথা বলুন ঠিক কিনা। যারা মারা যাবে তাদের দোষগুলো বাদ দিয়ে গুণগুলো নিয়ে আলোচনা করতে হবে। এই কথাগুলো যদি আমরা অস্বীকার করি, আল্লাহ যদি কেয়ামতের দিন ধরে, তাহলে কিন্তু পার হওয়া যাবে না। দোষগুলোকে দোষ বলতে হবে, গুণগুলোকে গুণ বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো বলতে হবে। সুতরাং চেতনা যদি থাকতে হয় আর বঙ্গবন্ধুর চেতনা যদি বাস্তবায়ন করতে হয়, ইনশাল্লাহকে সামনে রেখে তার চেতনা বাস্তবায়ন করে বাংলার 16 কোটি মুসলমানকে ইমানদার বানাতে হবে, এটাই তার চেতনা ছিল, কথা বলুন ঠিক কিনা। তারই চেতনার মেয়ে সংসদে আমরা নিজের কানে শুনেছি যে ফজরে নামাজ দিয়ে তার দিন শুরু হয়, কোরআনের তেলাওয়াত দিয়ে তার দিন শুরু হয়। সুতরাং মৌলবাদ বলতে গেলে প্রথম ধাক্কাটা ও জায়গাতেই লাগে যেটা দিয়ে কোরআনের তেলাওয়াত দিয়ে দিন যিনি শুরু করেন, কথা বলুন ঠিক কিনা। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, যারা কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই কথাগুলো সুকৌশলে বলতেছে, ভালো করে খেয়াল করে দেখুন তাদের মাথার মধ্যে আল্লাহর কোরআনের কোনো মাল যদি থাকতো, এই মাথা দিয়ে কোনোদিন কোরআন বিদ্বেষী কথা বের হতো? আমি তাদেরকে নিয়ে চিন্তা করি না, তাদেরকে নিয়ে পেরেশানি না, আমি পেরেশান আপনাদেরকে নিয়ে, আমাকে নিয়ে, আপনার সন্তানকে, আমার সন্তানকে যদি আমি কোরআন না দিতে পারি, আগামী দিনে এরা যারা আছে তারা তোমার আজাবে, আমাদের সন্তানরা এদেশ চালাবে, এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে। সুতরাং আমার সন্তানের মাথায় যদি কোরআন না থাকে, আগামী দিনে লেটেস্ট মানের ডিজিটাল শয়তান যেটা, সেটা আমার সন্তান হতে পারে, আপনার সন্তান হতে পারে। সুতরাং ও মুসলমান, নিজে এবাদত করলেই শুধু চলবে না, সন্তানগুলো যেন পথভ্রষ্ট মোনাফেক নাফরমান না হয়, এই জন্য সন্তানগুলোকেও কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানায় নিতে হবে, ঠিক কিনা। এই জন্য ইসলামের প্রথম কথা হলো পরব, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলাম সর্বোচ্চ জ্ঞান অর্জন করার জন্য আপনাকে আমাকে উদ্বুদ্ধ করেছে। বন্ধুরা আমার, আপনার ছেলেকে যদি আপনি স্কুলে পড়ান আমি আপত্তি করব না, কিন্তু স্কুলেও বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল পড়ানো হয়। ভালো করে খবর নিয়ে দেখেন, প্রত্যেকটা মাদ্রাসাতে কিন্তু বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল সবগুলো পড়ানো হয়। তার মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসাতেও তা বলতে পারবেন কি? মাদ্রাসায় বাংলা পড়ানো হয় না? ছোট মাদ্রাসাগুলো যেগুলো নুরানি মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গুরুত্ব সহকারে
বাংলা ইংরেজি অঙ্ক সবগুলো লিখানো পর্যন্ত হয়। মাদ্রাসায় শুধু দুনিয়াটা শেখানো হয় নাই, পরকালেরটাও শেখানো। তার মানে স্কুলের মধ্যে খেয়াল করে দেখবেন শুধু দিনে পড়ায়, মাদ্রাসাতে খবর নিয়ে দেখেন দিনেও পড়ায় রাতেও পড়ায়, দুনিয়াটাও পড়ায় আখিরাতেরটাও পড়ায়। মানে স্কুলে যা পড়ায় মাদ্রাসায় তার ডবল পড়ায়, সুবহানাল্লাহ। বলেন স্কুলে যদি কোনো একটা সন্তান পড়ে, তিন বছর পড়ার পর থ্রি পাস করে, মাদ্রাসাতেও যদি কোনো সন্তান পড়ে তিন বছর পড়ার পর থ্রি পাস করে, কিন্তু স্কুলে সন্তানটার কাপড় নাপাক হয়ে গেলে পাক করতে জানে না, বিয়ে করার পর মিলামিশা করেছে, গোসল করে ফরজ গোসল আদায় করতে জানে না, বাপ মরে গিয়েছে, জানাজার নামাজটা পড়াইতে পারে না, এজন্য বন্ধুরা আমার আমাদের সন্তানগুলোকে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানাতে আপত্তি নাই, কিন্তু সবার আগে যদি আমরা ইমানদার বানায় নিতে পারি তাহলে এই সন্তান যখন জান্নাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের ওসিলা করে কোরআনুল করিমকে মহব্বত করার কারণে আল্লাহর হাবিব বলেন মান কারা আল কোরআনা ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া সাফা শারাতাহু মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর হাবিব বলেন যেই ব্যক্তি কোরআনুল করিমকে পড়লো, হালালকে হালাল বলে জানলো, হারামকে হারাম বলে বর্জন করলো, ওই ব্যক্তি যখন জান্নাতের মধ্যে যাবে তার পরিবারের 10 জন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এরকম 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। ও আমার প্রাণপ্রিয় ভাইরা, অন্য হাদিসের মধ্যে এসেছে কোরআন ওয়ালা ওই সন্তানের বাবা মাকে আল্লাহ তাআলা এমন একটা নূরের তৈরি টুপি পরায় দিবেন যেই টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতে ডবল হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং সন্তান যদি নেককার হয় আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, সন্তান যদি বদকার হয় কিয়ামতের দিন মুসিবতের আদালতে সন্তানকে যখন জাহান্নামের ঘোষণা পড়ায় পরে শোনানো হবে, বাম হাতে যখন আমলনামাটা গুছিয়ে দেওয়া হবে সন্তান বলবে ওগো আল্লাহ আমার আব্বা আম্মা যদি আমাকে জান্নাতের পথ দেখাত আমি পথভ্রষ্ট হতাম না। সুতরাং আজকে জাহান্নামে যাওয়ার পিছনে প্রথম কারণ হলো আমার আব্বা আম্মা, এরা আমাকে ছোট্টবেলাতে সঠিক জ্ঞান দেয় নাই, ইসলামের কোনো তরিকার পথ আমাকে বাতলায় দেয় নাই, সুতরাং আমি জাহান্নামে যাওয়ার আগে তাদেরকে জাহান্নামে দেও, এদের বুকের উপরে পা দিয়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই, জোরে বলুন নাউজুবিল্লাহ। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শিক্ষা দীক্ষা দিয়ে দিলেন ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, খেয়াল করে দেখবেন ডাক্তারি করবে, খেয়াল করে চিন্তা করে করে ডাক্তারি করবে, গ্রামের গরিব মানুষ বড় কষ্ট করে রিক্সায় চড়ে পকেটের টাকা খরচ করে এসেছে, মাথায় হাত দিয়ে গুরুত্ব সহকারে তার চিকিৎসা করবে, আবল তাবল যদি চিকিৎসা করে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে কিনা। মাস্টার যদি হয় স্কুলের দায়িত্ব পালন করে শিক্ষা বাচ্চাদেরকে দিবে, প্রাইভেট বাণিজ্যর ধান্দা করবে না। ইঞ্জিনিয়ার যদি হয় যেখানে জয়টা রডের দরকার সেখানে সে কয়টায় রড দিবে, রডের পরিবর্তে বাঁশ ঢুকায়া দিবে না। কিন্তু আমাদের দেশে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ারের ভিতরে ইমাম না থাকার কারণে এগুলো বাট পার হয়ে গেছে। ডাক্তার হাসপাতালে গেলে রোগ ধরতে পারে না, ওটাই বৈকালবেলা যখন ক্লিনিকে বসে 500 টাকা ভিজিট পেলে সব বুঝতে পারে। বলুন তো দেখি এগুলো কি ডাক্তার না বাট পা? স্কুলের মধ্যে বাচ্চাদেরকে বুঝাইতে পারে না, সকালবেলা বাড়ির ঘরের কোনার মধ্যে একটা মুরগি ঘোড়া তৈরি করে রেখে দিয়েছে, সেখানে বাচ্চাগুলো আসে আধা ঘন্টা করে প্রাইভেট পড়ে, এখানে সব বুঝতে পারে স্কুলে বুঝতে পারে না, বুকে হাত দিয়ে বলতে হবে মুসলমান, মাথায় তার জ্ঞান ছিল, এ জ্ঞান সে স্কুলে দেয় নাই। স্কুলে যদি জ্ঞানগুলো বিতরণ করত প্রাইভেট পড়া লাগতো না, আর প্রাইভেট যদি না পড়ায় তাহলে তার ব্যবসা হবে না, তার মানে সরকারে বেতন খাই সঠিকভাবে দায়িত্ব পালন করে নাই, বুকে হাত দিয়ে বলেন তার টাকাগুলো কি 100% হালাল হতে পারে? হারাম টাকা দিয়ে তুমি শাড়ি কিনে দিবে তোমার বিবিরে, যেদিন ঢাকা যাবা সেই দিন শাড়ি পরে মার্কেটে মার্কেটে ঘুরবে, পোজ দিয়ে বেড়াবে, কারণ এই টাকা তো তোমার হালাল না, হারাম টাকার শাড়ি। পাবলিকের টাকা অসৎভাবে তুমি উপার্জন করেছো, পাবলিকের হক আদায় করে বেড়াইতেছে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার অনেক ইঞ্জিনিয়ার আছে, রডগুলো বিক্রি করে দেয়, রডের পরিবর্তে বাঁশ ঢুকায় দেয়। ইঞ্জিনিয়ারের মাথায় যদি ইমান থাকতো ইমান তাকে বারবার বলতো এটা তুমি করতে পারো না, এটা তোমার জন্য হালাল হবে না, এ কাজ করলে তুমি আল্লাহর কাছে কৈফত দিয়া পার হতে পারবে না। এর জন্য বন্ধু দেশকে যদি ভালো করতে হয়, সমাজকে যদি ভালো করতে হয়,
আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে সকলকে ইমানদার বানানোর দরকার আছে না না আপনার যদি চারটা ছেলে থাকে চারজন ছেলের মধ্যে থেকে তিনজন ছেলেকে আপনি মাদ্রাসায় না দিয়া মাত্র একটাকে মাদ্রাসায় দিবেন হবে না কথা কি মনে বুঝতে পারছেন না ছেলে মাদ্রাসায় দিলাম হবে না এ তো জানাজা পড়াইতে পারবে এ তো দরকার সব করতে পারবে কিন্তু ওই বাকি তিনটার তো আর জান্নাত লাগবে না হ্যাঁ ওরা প্রসাব করে কথা বলেন না কেন করে ওরা বিয়ে করবে তাহলে ও বিয়ে করার পর গোসল করা লাগবে না তো জানে না যে একটারে জান্নাতি বানাইলেন ওই দিনটা কি আপনার পাকা ধানে মই দিছে আলেম বানানোর শর্ত না হাফেজ বানানোর শর্ত না কিন্তু শর্ত ইমানদার বানাতে হবে একটা আপনি আলেম বানান না নো প্রবলেম কিন্তু সবকটাকে ইমানদার বানান ছেলেগুলোকে খালি ইমানদার বানাবেন মেয়েগুলোকে বাদ রাখবেন হাজি সাহেব কি সুন্দর বৌমা সকাল বেলা ফজরে নামাজ পড়ে এসে বৌমা একটা চা বানাও তো বাবা বৌমা রাত্রিবেলা যা কিছু হওয়ার হয়েছে মাগর গোসলের ফরজটুকু হারাম গায়ে চা বানায়াম এই চা হাজি সাহেব হাজিবার সাহেবের সামনে দিয়েছে হাজি আমার স্টাইল করে সুখ সুখ করে চার টান মারতেছে হারাম খোর হারাম খাও তোমার নিজের এবাদত পর্যন্ত হবে না কথা বলুন ঠিক কিনা সংসার সমাজ সব তছনছ হয়ে যাচ্ছে ইসলাম উঠে যাওয়ার কারণে ও আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা সেই জন্য বিনয়ের সঙ্গে কলিজার ভিতর থেকে আহ্বান করতে চাই ইসলামের যা ইসলামের দরকার সব জায়গার মধ্যে আছে না নাই ছেলে কে হোক আর মেয়ে কে হোক হান্ড্রেড হান্ড্রেড ইমানদার বানাতে হবে কথা বলুন ঠিক কিনা এবার ছেলেটারে আপনি সুন্দর বৌমা খুঁজতেছেন আপনার ছেলেটার যেটা বিয়ে দিবেন বউটা যেন ভালো হয় পর্দা পুশিদা করে যেন চলাফেরা করে সভ্য ভদ্র যেন হয় ইটিশ ফিটিশ করে যে সমস্ত মেয়ে তাদেরকে বৌমা বানানো যাবে বউ দেখতে গিয়া দেখে পায়জামা ফাটানা সিরানা জোড়া পায়জামা তো এখন অনেকগুলো বের হয়েছে আগে বের হয়েছিল এই যে কি যেন সিরা ফারা ডিভাইডেড তারপরে বের হলো চোস পায়জামা এরপরে বের হলো স্কিন পায়জামা এখন একটা নতুন পায়জামা বের হয়েছে এক পায়জামায় 18-20 জন ঢুকতে পারে কি কি নাম কি এ আপনারা জানেন না হ্যাঁ হাসেন কি আমি কি মিথ্যা কথা বলছি এরকম আনলিমিটেড মাপ রে বাবা কে কেমনে কত ঔষার বানায় আল্লাহই ভালো জানে ও আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা আমি হাসাইতে চাইনি বুঝাইতে চেয়েছি মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক জায়গাতে সুন্নত থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমানের ছেলেটা পোশাক পরবে হযরতে ইমাম হুসাইনের মতো মুসলমানের মেয়েটা পোশাক পরবে হযরতে ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মুসলমানের স্ত্রী পোশাক পরবে আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কিন্তু আমাদের দেশের মা বোনগুলো মরার আগ পর্যন্ত কিরণমালা কটকট আর পাখিকে অনুসরণ করে যেমনি মরে আল্লাহকে ধোকা দিয়া ফেরেস্তাকে বোকা বানিয়ে কটকটি মটকটি খুলে থুইয়া কি সুন্দর করে গোসল দিয়া এরপরে চকলেট মুড়ি দিয়া রাবেয়ায় বসরিয়ায় বাঙালিয়া বানায়া কি সুন্দর করে চালান করে দেয় বিসমিল্লাহি ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ হ্যাঁ হ্যাঁ এটা তো তোমার নানার বাড়ি ওজ বুঝা যাচ্ছে যাচ্ছে কিন্তু আপনাদের বিরুদ্ধে যাচ্ছে মনে হয় জি কি আজব আপনাদের এটা কোন থানা এই থানার সম্ভবত সেকেন্ড অফিসার ছিল তিনি এখন বর্তমানে আমার থানার ওসি স্যারের নাম যে কি নতুন গেছেন আমি মাত্র এক জুমা নামাজ পড়াইছি তো আপনাদের থানার অনেক প্রশংসা করছিলেন উনি অনেক ভালো মানুষ আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক বলুন আমিন সাজাদপুর থানায় ওনার দেশের বাড়ি হচ্ছে পাবনাতে তো আলহামদুলিল্লাহ সাজাদপুর থানায় কোনো একটা যদি আসামি ধরা পড়ে আর ধরা পড়ার পরই যদি বলে যে প্রধানমন্ত্রী আমার মামা কিংবা খালু লাগে বলুন তো দেখি ওসি একটু দমক খাবে না ওসি দমক খেয়ে থানার ভিতরে নিয়া মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত চিন্তা করে আর ভাবে
নেতা যদি হয় কাছে গেলেই একটা গন্ধ পাওয়া যায়, সেন্টের গন্ধ, মজগুলো বড় বড়, শরীরটা সেরকম, নিজের চাইতে ভুঁড়িটা সামনে থাকবে, কিন্তু এটা এমন একটা লোক ফেন্সিল খোর দেখেই বোঝা যাচ্ছে, পাছার থেকে প্যান্টটা খুলে যাচ্ছে, চোখগুলো খাদের ভিতরে ঢুকে গেছে, মুখ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। বন্ধুরা আমার, ওসি যদি চেহারা দেখে চিনতে পারে ফেন্সি খোর না নেতা, তাহলে আল্লাহর ফেরেশতারা এত বোকা মরার আগ পর্যন্ত ইসলামের বিরুদ্ধে বাঁশ দিবেন, আর মরার পরে ইসলামের নৌকায় চড়ে নানির বাড়ি আর দাদার বাড়ি মনে করে জান্নাতে চলে যান, এত সোজা না, কবরে গুতানার বসান আছে না। আমার মমতাময়ী কলিজার টুকরা মা, আপনাদেরকে নিয়ে হয়তো বা বেশি কথা বলার সুযোগ পাবো না, শুধু এতটুকু স্মরণ করিয়ে দিতে চায়, মা গো মা একবার কেন চিন্তা করে দেখো না, আমরা পুরুষ জাতি, আমাদের পায়ে নিচে জুতা স্যান্ডেল আর মাটি, আর আমার মায়েরা আল্লাহর কাছে এত খাঁটি, মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেস্তের ব্যবস্থা করে রেখেছেন কে? আল্লাহ তাআলা হযরতে আদমকে বানালেন জান্নাতের বাহিরে, আর মায়েরা কত দামি বরাম্মা হযরতে হাওয়াকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে আসার পর বরাব্বা হযরতে আদম বড় বড় গাছের তিনটা টুকরা পাতা দিয়ে ইজ্জত ঢেকে রেখেছিলেন, এই জন্য মৃত্যুর পর পুরুষদের জন্য কাফনের কাপড় কয় পিস। আর বরাম্মা হযরতে হাওয়া বড় বড় গাছের পাঁচ পাঁচটা টুকরা পাতা দিয়ে ইজ্জতকে ঢেকে রেখেছিলেন, সেই জন্য মৃত্যুর পর আম্মা জানদের জন্য, মেয়েদের জন্য কাফনের কাপড় কয় পিস? ফাইভ পিস বাদ দিয়ে থ্রি পিস ধরেছিল, থ্রি পিস ছেড়ে দিয়ে টু পিস আবিষ্কার করলো, টু পিস বাদ দিয়ে নতুন করে নাকি ওয়ান পিসের এখন ব্যবসা জমজমাট চলতেছে, সর্বনাশ যেভাবে কমতে কমতে ফাইভ পিস থেকে ওয়ান পিসে নেমে গিয়েছে, এই একটা পিস আর মাত্র বাকি আছে, এইটা যদি বাদ দিয়ে দেয় দেশে থাকার আর উপায়? সামনে তাকালে পায়ে জামা ফাটা, ঘর ঘুরাইলে মাজার মধ্যে কাটা, পিছনে তাকাবেন তা আবার সিনেমার পোস্টার লাগা, যত বড় হাজি আর গাজী নামাজি আর পরহেজগার হন না কেন, সুবহানাল্লাহ নাই, আলহামদুলিল্লাহ নাই, শুধু আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ তওবা দিয়া দেশটা ভরে গেছে, কথা বলুন ঠিক কিনা? ও আল্লাহ আল্লাহ রে, এই কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, এই জামানার মানুষগুলো মানুষ নাহি বলে, গরু ঘোড়া হার মানায়া হাইনার মতো চলে, ও আল্লাহ আল্লাহ রে, এ কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলেন এবার জাদুঘরে যায় সবাই, মানুষ দেখতে চলেন এবার কোথায়? ও আমার প্রিয় ভাইরা, জাদুঘরে গিয়ে দেখবেন আদিম জামানার মানুষ বানানো আছে, শাড়ি থ্রি পিস পাঞ্জাবি পায়জামা নঙ্গি ছিল না, কিন্তু মানুষের ইজ্জতের দাম ছিল, সতীত্বের মর্যাদা ছিল, নিজের ইজ্জতকে তারা গাছের পাতা আর লতা দিয়ে ঢেকে রেখেছে। আর বর্তমান জামানায় যে যত চিরে ফাড়ে কাটে আর ছাঁটে আর ইজ্জত বের করে দেখাইতে পারে তাকেই নাকি তত সভ্য আর ভদ্র বলে, কথা বলুন ঠিক কিনা? ইজ্জত বের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয়, রাস্তার পাশে গিয়ে দেখবেন কুকুর নামক একটা প্রাণী আসল জায়গা বের করে দেখায়, কথা বলেন? তাহলে মানুষের চাইতে কুকুর কি ছোট্ট ভদ্রলোক না বড়? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগায়া ঠোঁটকে লাল করে যদি দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিতে পারলে সভ্য হওয়া যায়? মা মনে কষ্ট নিও না, আমিও তো কোনো মায়ের সন্তান, দুঃখ দিতে আসি নাই, বাস্তবটুকু সুজায় সুজু শুধু বুঝাইতে চায়। ঠোঁট লাল করে হাজার যুবককে ভেলকি লাগায়া জাহান্নামে টেনে নিয়ে নাম যদি ভদ্রতা হয়, চিড়িয়াখানা গিয়ে দেখে আসো বিনা লিপস্টিকে বান্দরের পিছন সারা জীবনই বেশি লাল, কথা বলুন ঠিক কিনা? আমার কলিজার টুকরা মমতা শুধু একটা কথা আপনাদেরকে বুঝিয়ে যেতে চাই, এই তো গত বছর বগুড়াতে একটা মাহফিল থেকে যখন নামলাম, ছোট্ট একটা বাচ্চা কোলের মধ্যে তুলে দিয়া বললেন হুজুর একটু ফু দিয়া দেন, আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, ওনারা আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেছে, সেই জন্য বাচ্চাটারে বাতাস লাগছে, একটু ফু দিয়া দেন, পেট খারাপ হয়েছে, হয় না হয় না হয় না? আমি বললাম কেমনে বাতাস লাগলো?
ওনারা আমাকে বললেন ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেছে, তার জন্য বাতাস লেগেছে, আমার তো ডিজিটাল মার্কা মাথা মাথার কাজ করছে না, আমি চিন্তা করি সর্বনাশ, ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাইরে গেলে যদি বাতাস কুতাস লাগে রে ভাই, এমনি তো আমাদের মাবনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তাদের উপরে তেমন কোনো ভরসা। তারপরে ঠোঁট পালিশ, নাক পালিশ, কান পালিশ, দাঁত পালিশ, বিউটি পার্লারে সাজাসাজি করিয়া রাত মানে না, সকাল মানে না, বিকাল মানে না, দুপুর মানে না, টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি ভোঁ 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 করে রাস্তা পথে ঘোরাফেরা করে। একবার মুসলমান বুকে হাত দেয়া তাজা কণ্ঠে উত্তর দিতে হবে, এই ছোট্ট বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে, এভাবে বেহায়ার পোশাক পরে বুক পিট বের করে রাস্তা পথে যদি চলাফেরা করে, আল্লাহর আজাব আর গজবের বাতাস এই বাংলার জমিনে লাগে কি লাগে না? লাগে লাগে লাগে। এই বাতাসের কারণে আইলা, এই বাতাসের কারণে করোনা, এই বাতাসের কারণে মাছের স্বাদ নাই, এই বাতাসের কারণে বাড়িতে রহমত নাই, এ বাতাসের কারণে নার্গিস আসে, এ বাতাসের কারণে ভূমিকম্প আসে, এ বাতাসের কারণে ঘূর্ণিঝড় আসে, এ বাতাসের কারণে সংসারে খালি অশান্তি লেগে থাকে। এর জন্য এ বাতাসকে যদি বন্ধ করতে হয়, মা বন্ধের পর্দা ছাড়াই বাতাস কিন্তু বন্ধ করা সম্ভব নয়। এতক্ষণ তো খালি মায়েদের বিরুদ্ধে বললাম, আপনারা সুন্দর করে মজা নিলেন, এই মা বোন গুলো মনে হয় জমিন ফেরে বের হয়েছে। এই যে ভদ্রলোকগুলো বসে আছেন আমার সামনে, এই ভদ্রলোকের বাড়িতে আছে, এই ভদ্রলোক, এই ভদ্রলোক, এই সমস্ত ভদ্রলোক যাদের কাপড়গুলো হয় মোটা আর বিবির কাপড়টা হয় পাতলা, এই ভদ্রলোকগুলো যখন জামা বানায় খুব খেয়াল করে দেখেন নিজের জামা বানায় ফুল হাতা, আর যেমনি সেই ভদ্রলোক নিজের ভাবির জন্য কিংবা বিবির জন্য কিংবা মেয়ের জন্য মায়ের জন্য জামা বানায়, তখন দেখবেন না হাফ হাতা, নিজেরটা ফুল হাতা, বয়েরটা এই কথা বললেন না কেন, ও নিজের দিকে গেছে এইবার। ইন্না লিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। ভুল আমি করলেও ভুল, আপনি করলেও ভুল, এটা তো স্বাধীন দেশ, এটা না সমান অধিকারের দেশ, সমান কাপড়ই দিতে পারেন না তো অধিকার দিবেন কেমনে রে বাবা? নিজেরটা বানাচ্ছেন ফুল হাতা, বাবির বাড়ি আলিপটা বানান হাফ হাতা, নিজে যখন জামা বানায় কলার পর্যন্ত ঢাকা, আর ওই ভদ্রলোকই যখন বাড়িয়ালির জামা বানায় দেখবেন বুকের অর্ধেকটা, নিজে যখন জামা বানায় এত লম্বা প্যান্টের ভিতরে শার ঢুকাইয়া বেল দিয়া ইন করা, হাসতে পারে না, কাশতে পারে না, বসতে পারে না। যদি বলেন বড় ভাই এত কষ্ট করে তো পেটের ভুঁড়ি ঢাকার দরকার নাই, কি আছে আপনার পেটের ভিতরে এত যত্ন করে ঢেকে রেখেছেন কেন? খবর নিয়ে দেখেন তেল আর চর্বি, নারী আর ভুঁড়ি, প্রসাব আর পায়খানা, কত বড় বোকার বোকা, নিজের পেটের প্রসাব পায়খানাকে রাখছে ঢাকা। আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর জান্নাতের সম্পদ, যে মা বোনের পেট দিয়া দুনিয়ার বুকে আগমন করবে, ওই মা বোনের পেটের ভুঁড়িটা আমরা রেখে দিয়েছি ফাঁকা, ওই পেটের মধ্যে শাহজালাল, শাহপরাণ, শাহমাকদুম জন্ম নেবে না, ওই পেটের মধ্যে এই জামানার ডবল ডবল লুচ্চা, গুন্ডা, সিটার আর বাটপারগুলো জন্ম নেবে, কথা বলুন ঠিক কিনা? এরা ভাত দিবে না, আপনাকে জাঁটা পিটা করবে, জুতা পিটা করবে, লাথি পিটা করবে, আম গাছে তাল ধরে না, তাল গাছে কাঁঠাল ধরে না, পেটের ভুঁড়ি বের করে রাখবার আল্লাহর ওলি জন্ম নিবে, হতেই পারে না। টাকা দিয়ে নিয়ে আসছেন আমার ওয়াজ করানোর জন্য, এনামুল ভাই দাওয়াত দিয়েছে, দেখেন আপনাদের বিরুদ্ধে কথাগুলো চলে যাচ্ছে, মন কষ্ট নিচ্ছেন নাকি আবার? সত্য কথা তিতায় হয়, কিন্তু তিতা ছাড়া আর মিঠা দিয়া জ্বর কোনোদিন পালায়? আমার প্রাণের ভাইয়েরা কি হলো আমাদের? আমার সব ঢাকা বাড়িয়ালি সবকিছুই ফাঁকা, আমি কত বড় বোকা, একবার কি আমি চিন্তা করে দেখেছি? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। মহাব্বতের ভাইয়েরা, আমার ছেলের জন্য বিয়ে দিব, বউ খুঁজতে গিয়েছি, চিন্তা করে দেখতেছি বৌমা যেন হয়, এটা যেন বৌমা না হয়, বৌমা আর বৌমার মধ্যে পার্থক্য আছে না নাই? বৌমা সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখে, আর বৌমা খালি সংসারের মধ্যে অশান্তি লাগায়। বর্তমান ডিজিটাল জামানা, বুকে হাত দিয়ে বলেন তো দেখি বৌমা বেশি না বৌমা বেশি? নিজের ছেলেকে বিয়ে দেওয়ার সময় সুন্দর বৌমা খুঁজে বেড়ায়,
কিন্তু নিজের মেয়েটার দিকে নাতনির দিকে একবারও খবর নেয় না, মাথার মধ্যে কাপড় নেয়, পেটের ভুঁড়ি পর্যন্ত বিয়ের আগেই একবারে পাতলা কাপড় পরে রাস্তা পথে চলাফেরা করে। আপনি নিজের দিকে খেয়াল করছেন, ভালোটা নেবেন, আর বাড়িতে যেটা তৈরি করে রেখেছেন এটা কার জন্য তৈরি করতেছেন? এজন্য বন্ধু এক আঙ্গুল দিয়ে মানুষকে দেখানো যায়, অমুক খারাপ, তমুক খারাপ, অমুক খারাপ, চার আঙ্গুল কিন্তু নিজের দিকে ব্যাখ্যা করে বলে তুমি খারাপ, তুমি খারাপ, তুমি খারাপ। এই বাংলাদেশে 16 কোটি মুসলমান যদি বক্তা হয়ে যায়, দেশকে কোনোদিন পরিবর্তন করা যাবে না। একজন বক্তারও দরকার নাই, 16 কোটি মুসলমান যদি প্রতিজ্ঞা করে, শপথ করে, নিয়ত করে, মানুষের ভুল ধরা বাদ দিয়ে নিজের ভুল ধরে সংশোধন হয়ে যাব, আগামীকাল যখন সূর্য উঠবে এটা যেন জান্নাতি সূর্য উঠবে, মরার পরে জান্নাত নয় দুনিয়াটাই জান্নাতের নমুনা হয়ে যাবে। কেউ বেপর্দায় রাস্তায় বের হবে না, কেউ সুদ খাবে না, ঘুষ খাবে না, মিথ্যা কথা বলবে না, মানে নিজে নিজে সবাই সংশোধন হয়ে গেছে, দেখবেন দেশটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা আমার মহাব্বতের ভাইয়েরা? সেই জন্য মদিনাওয়ালা বলেন, 4টি গুণ দেখে মেয়েদেরকে বিয়ে করো, ওয়ালি মালিহা, ওয়ালি জামালিহা, ওয়ালি দিনিহা, ওয়ালি নাসাবিহা, ফাজফার বিজাতির দিন। আল্লাহর নবী বলেন 4টি জিনিস দেখে বিয়ে করো, সবচাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখো, দিন যার ভালো আছে তাকে তুমি বিয়ে করো। বিয়ের পর আবার দেখবেন তোমাকে অনেক নীতি নিয়মগুলো ফলো করতে হবে, তুমি গরু ছাগলের মতন মিলামিশা করতে পারো না, তুমি মুসলমান, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক জায়গাতে সুন্নত রয়েছে, তোমাকে এমন একজন নবী তোমার আল্লাহ তোমাকে দান করেছেন যেই নবী রাখা রাখালের জন্য আদর্শ, যেই নবী রাষ্ট্রপতির জন্য আদর্শ, যেই নবী পৃথিবীর সবচাইতে দামি নেতা, যেই নবী পৃথিবীর সবচাইতে দামি নানা, যেই নবী পৃথিবীর সবচাইতে দামি বন্ধু, যেই নবী পৃথিবীর সবচাইতে দামি আদর্শ, এই নবীর জন্যই তো গোটা দুনিয়াকে আল্লাহ তাআলা সৃজন করেছেন, ঠিক কিনা আমার প্রাণপ্রিয় ভাইয়েরা? এমন একটা কাজ নাই যেই কাজটা আপনার আমার নবী আপনারে আমার শিখায় নাই, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ শিখিয়েছেন, বিয়ে করতে গেলে কেমন বিয়ে করবেন সেটাও পর্যন্ত শিখিয়েছেন, খাবার যদি খেতে হয় খাবারের তরিকা সুন্নত তরিকায় আছে না নাই, পানি যদি পান করতে হয় পানি পান করার মধ্যেও নবীজির সুন্নতগুলো আছে না নাই, আপনি যখন পানি পান করবেন পানিটা আগে দেখে নেবেন সুন্নত এটা সুবহানাল্লাহ বলেন, 2 নম্বর যেই পানিটা পান করবেন 3 নিঃশ্বাসে পানি পান করবেন, 3 নম্বর আমার ভাইয়েরা পানির মধ্যে ফু দিবেন না, নিঃশ্বাস দিবেন না, 4র্থ নম্বরে পঞ্চতুর্থ নম্বরে গিয়া পানিটা বসে বসে পানি পান করবেন। আমার প্রিয় ভাইয়েরা এই সুন্নত তরিকায় যদি পানিগুলো পান করতে পারেন, আবার পানি পান করারও পর্যন্ত দোয়া আছে, সাকাহুম রব্বুহুম সারোয়াবান্তাহুরা, এই 5টা জিনিসকে সামনে রেখে যদি পানি পান করেন, আপনি পানি খেলেন ঠিকই কিন্তু পানি খাওয়ার ভিতর দিয়া অনেকগুলো সুন্নত আদায় হয়ে গেল, আল্লাহ এর বিনিময় জান্নাতের মেহমান আপনারে বানায়া দিতে পারে। আমিও পানি পান করছি, আর একজন ভাইও পানি পান করছে, আমি করছি ডান হাতে, উনি করছেন বাম হাতে, পার্থক্য নাই, আমিও পানি পান করছি, উনিও পানি পান করছেন, আমি করতেছি বসে আর তিনি করছেন দাঁড়িয়ে, পার্থক্য আছে না নাই? আমার পানি আর তার পানির মধ্যে আসমান জমিনের পার্থক্য আপনারা ভাবতে পারেন? হুজুররা একটু বেশি বেশি করে বলে, বন্ধুরে বিজ্ঞান আজকে রিসার্চ করে করে বলতেছে কোন মানুষ যদি দাঁড়িয়ে পানি পান করে, দাঁড়িয়ে পানি পান করার কারণে বুকের ভিতরে যে আমাদের হাড় আছে, হাড়ের ব্লকগুলো ডাইরেক্টলি পানির যে নালা, পানির যে রাস্তা সেটা বরাবর যখন ওসার হয়ে থাকে, আর একসঙ্গে যদি পানিগুলো ভিতরে ঢুকে পড়ে আপনার হাড় আর কাজ করবে না, আপনাকে ডাক্তার পর্যন্ত যা লাগবে না, যেখানে সেখানেই আপনি ডেড হয়ে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন নবীজির মাধ্যমে, শিক্ষাও দিয়ে দিয়েছেন। আজকে ডাক্তাররা গবেষণা করতে গিয়ে দেখে যে এক লোক দাঁড়িয়ে পানি পান করছে, কয়েক মিনিটের মধ্যে সে মারা গেছে, হাসপাতালে নিয়ে তার বুক চিরে প্রত্যেকটা অর্গানগুলোকে পরীক্ষা করে দেখে যে দাঁড়িয়ে পানি পান করার সময় এটা ওসার হয়ে থাকে, সরাসরি যদি পানি একবারে ভিতরে ঢোকে এই লোককে আর কয়েক মুহূর্ত বাঁচানো সম্ভব নয়, এর জন্য বসে পানি পান করা সুন্নত, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই যে দাঁড়ি দাঁড়ি এটা নিয়ে আমরা অনেকেই করি বাড়াবাড়ি, মনে করি দাঁড়ি একটা বোঝা, দাঁড়ি একটা ঝামেলা, কিন্তু আল্লাহ তাআলা
যেখানে যেখানে লোম দিয়েছেন পশম দিয়েছেন সেই জিনিসগুলো বড় দামি, সেই জন্য আল্লাহ তাআলা ওর উপরে একটা আবরণ দিয়েছেন, পর্দা দিয়েছেন, প্রোটেক্টেবল দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন, মাথার বড় দাম আল্লাহ মাথার মধ্যে সুন্দর করে চুল দিয়া দিলেন, গলাটার বড় দাম, সেজন্য গলার উপরে আল্লাহ তাআলা সুন্দর করে পুরুষের দাড়ি দিয়া দিলেন। আপনি বলেন মেয়েদের দাড়ি গেল কোথায়? মেয়েরা তো এমনি কাপড় দিয়ে ঢাকা থাকবে, তার জন্য তাদের দাড়ির কোনো প্রয়োজন নাই। গুপ্তঙ্গের বড় দাম আল্লাহ তাআলা দাড়ি দিয়া সেটাকে সফট করে সুন্দর করে ঢাকার ব্যবস্থা করে দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, আবার এই দাড়ি আর মোষের মধ্যে পার্থক্য দেখেন, দাড়িটারে লম্বা করতে বলেছেন, মোষটারে ছোট করতে বলেছেন। কারণ আপনি যখন নাকের মধ্যে নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাসের ভিতরে ভাইরাস ঢুকতে পারে, এই নিঃশ্বাসের মধ্যে আমার ভাইরা ক্ষতিকারক কোনো কিছু ঢুকতে পারে, এই জন্য মুখের নাকের নিঃশ্বাসগুলো যেন বিশুদ্ধ হয়ে যায়, এই জন্য নাকের উপরে নাকের নিচে ছাকনির ব্যবস্থা করে রেখেছেন। কে এই ছাকনি যদি মিস করে, ভিতরে আরো ছোট ছোট লোম দিয়া আরেকটা ছাকনির ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলেন, এই ছাকনির মধ্যে যদি কোনো ময়লা ধরে, এই ময়লা আবার দিনে পাঁচবার ওযু করতে গিয়া পরিষ্কার করার সুন্নত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, দাড়ি কাল্লা লম্বা করতে বললেন, মুসকে কেন ছোট করতে বললেন? এর মধ্যেই বা হেকমত কি? এই মোষের মধ্যে তো নানান ব্যাকটেরিয়া নানান ভাইরাসগুলো আটকা পড়ে গেল। আপনি যখন পানি পান করবেন, পানি পান করতে গিয়া মোষ যদি আগে পানির মধ্যে সুবরে যায়, তাহলে যেটা এখানে সেঁকে আটকে গেল সেটা তো আবার পেটের মধ্যে ঢুকে পড়লো। সেজন্য আল্লাহর নবী বলেছেন, মোষটারে ছোট করো, দাড়িটারে লম্বা করো। সুবহানাল্লাহ। আপনারা বলেন হুজুর, এলাক ব্যাকডেট ওয়াজ কোথা থেকে পাইলেন? না জনাব, এটা আপডেট ওয়াজ। এর জন্য অনেক বড় বড় শিক্ষিত মানুষেরা মুসলিম নয় তাও দাড়ি রাখে। আসতেই দেখে আসলাম রবি ঠাকুরের সেই মূর্তি, বিশাল বড় দাড়ি, উনি মনে হয় সুন্নত আদায় করেছিলেন, আমি বুঝি না, কিন্তু তিনি বুঝেছেন সুন্নত মনে করে নয়, নিজের নিরাপত্তার জন্য, নিজের সৌন্দর্য বাড়ানোর জন্য দাড়ি রেখেছিলেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দাড়ির মধ্যে আর একটা হেকমত হলো, এই দাড়ির মধ্য দিয়া আল্লাহ তাআলা পুরুষের যৌবনের হরমোন পয়দা করেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বলতে পারেন, হুজুর এটা আবার কোন ধরনের কথা শুনাইলেন? আপনারা কি আম গাছ চিনেন, কলার গাছ চিনেন? কলার যখন পাতা বের হবে, সঙ্গে সঙ্গে পাতাগুলো কেটে দিবেন, আম গাছের সব ডালগুলো কেটে দিবেন, নিচে বেশি বেশি করে খাবার দিবেন, বলুন তো দেখি আম গাছটা কি বাঁচবে, কলার গাছে কি কলা ধরবে? খাবার তো নিজ দিয়ে দিয়া খায়, উপরের পাতা কাটলে বা সমস্যা কি? না বন্ধু, না, আজকের বিজ্ঞান বলে না, ওই পাতা দিয়া অনেক খাবার গাছে খায়, এর জন্য পাতাতে স্প্রে করার জন্য একটা ভিটামিন পাওয়া যায়, সম্ভবত এই ভিটামিনটার নাম হলো থিওভিট। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? পাতায় দিবেন, গাছ তাজা হয়ে যাবে। তাহলে গাছের পাতায় যদি রোদ পায়, ধান ভালো হয়, আর গাছটা যদি ধানগুলো ছায়াতে হয়, ধান তাহলে আরো ভালো হয়। বোঝা যাচ্ছে তো? পাতায় যদি রোদ পায় ধান ভালো হয়, রোদ না পাইলে ভালো হয় না। বন্ধুরে, খুব খেয়াল করে শুনে রেখো, টাকনু ঢেকে রাখলেই তোমার লাভ না, বরঞ্চ টাকনুতে যত আলো বাতাস পাবে, আল্লাহ আপনার পুরুষের জন্য যে হরমোনটার ব্যবস্থা করেছেন, নিচে যত আলো বাতাস পাবে আল্লাহ হরমোনটা তত বাড়াইয়া দিবে। থিওভিট যেমন পাতা দিয়া রস টেনে গাছকে তাজা করে, এই দাড়ি নামক নিয়ামক থাকলে পারে আল্লাহ তাআলা তাদের যৌবনকে তরুতাজা বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখন আমার কথা বিশ্বাস করা লাগবে না, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আর আপনার বিবেকের কাছে আমি বিচার দিলাম, বাংলাদেশে যত মানুষের বউ চলে গেছে, স্বামীকে ছেড়ে বউ চলে গেছে, আপনি চোখ বন্ধ করে বাড়িতে গিয়ে মনে মনে হিসাব করে দেখবেন, যাদের বউ চলে গেছে তাদের কয়জন দাড়িওয়ালা আর কয়জন দাড়ি সারা, বাড়ির যা হিসাব করবেন, এখন করার দরকার নেই, আপনি হিসাব করে পাবেন, দাড়িওয়ালা মানুষের বউ কম চলে যায়, কারণ দাড়ির মধ্য দিয়ে রহমত আর বরকতের ব্যবস্থা করে রেখেছেন কে? আর দাড়ি না থাকার কারণে তাদের যৌবনে ভাটা পড়ে যায়। সেজন্য বন্ধুরা আমার, বুঝি আর না বুঝি প্রত্যেকটা সুন্নতকে আমল করব ইনশাআল্লাহ। আজকে আমাদের সংসারে, সমাজে অনেক
উন্নতি হয়েছে আমরা অনেক শিক্ষিত হয়ে গেছি জ্ঞানী গুণী হয়ে গেছি কিন্তু সুন্নত থেকে দূরে সরে চলে গেছি আল্লাহর রহমত আর বরকত থেকে দূরে সরে চলে গেছি ও আমার কলিজার টুকরা মমতা মহিমা আপনাদেরকে নিয়ে আর কি বলবো গো আম্মা খুব খেয়াল করে দেখুন পঞ্চাশ বছর আগে কিন্তু প্রধানমন্ত্রী কোনো মেয়ে মানুষ ছিল না বিরোধী দলের নেত্রী কোনো মেয়ে মানুষ ছিল না তখনকার জামানায় মেয়েদেরকে উপবৃত্তির টাকা দেওয়া হতো না কোঠাভিত্তিক তাদের চাকরির ব্যবস্থা ছিল না কিন্তু তখনকার জামানার মায়েরা বেশি বেশি করে কোরআন সুন্নার প্রতি আমল করতো কথা বলুন ঠিক কিনা এই জন্য নানু আর দাদুরা তাদেরকে বিয়ে করেছে পাঁচশো টাকা পণ দিয়া ছয়শো টাকা পণ দিয়া খবর নিয়ে দেখেন ওই পাঁচশো টাকা দিয়া ছয়শো টাকা দিয়া পাঁচ বিঘা ছয় বিঘা জমি কিনে পাওয়া গেছে পাঁচ বিঘা ছয় বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিরে বিয়ে করা হলো এই নানি দাদি কিন্তু আই পাস বিয়ে পাস ডিগ্রি পাস ছিল না সেই নানি দাদির পেটের মধ্যে বারোটা সন্তান আঠারোটা সন্তান পনেরোটা সন্তান জন্ম নিল একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করার দরকার পড়লো এখন ডিজিটাল জামানা আঠারো বছর আগে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না আবার বিয়ের পর পর বাচ্চাও নেওয়া হবে না বাচ্চা যদি ২৫ বছরে নিতে চায় আগের থেকে একটা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ রেখে দেয় যেমনি পেটে বাচ্চা আসলো ইসিজি এক্স রে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গেল পেটের বাচ্চা ভালো আছে না নাই কায়দাই না বেকায়দাই শুকনাতে আছে না পানিতে আছে সিধা আছে না উল্টা আছে ভিটামিন আছে না নাই মিনারেল আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই আয়রন আছে না নাই হাজার তরিকায় পদ্ধতি চালায় কোরআন সুন্না মানে না পেটের ভুঁড়িটা ঢেকে রাখে না হালাল খাবার খায় না কোরআন তেলাওয়াত করে না খেয়াল করে দেখেন তখন কারা জামানার সমস্ত নানিয়ারা দাদিরা ১০০% নর্মাল ডেলিভারি করেছে আর এখনকার ডিজিটাল জামানায় ৮০% মেয়েদেরকে কষাইখানা নিয়া পেট চিরে চিরে বাচ্চাগুলো বের করতে হচ্ছে কথা বলুন ঠিক কিনা একটা কথা আপনি তুলে দিতে পারবেন না বিজ্ঞান আপনাকে কি দিল বিজ্ঞান আপনাকে অনেক দিয়েছে তার মানে কোরআন ছাড়তে বলে নাই ইসলাম ছাড়তে বলে নাই আমরা বিজ্ঞানকে পেয়ে ইসলাম থেকে দূরে সরে চলে গেছি এর জন্য লাভের পরিবর্তে লসের মধ্যে ঢুকে ঢুকে মরতেছি কথা বলুন ঠিক কিনা মহাব্বতের ভাইয়েরা আমার যে কথাটা আপনাদের স্বামী সামনে আমি তুলে ধরতে চাই আমার কলিজার টুকরা মমতা মহিদে মায়েদের জন্য যেই কথাটা বুঝাইতে চায় ও আমার কলিজার টুকরা মমতা মহিমা তখন কারা জামানায় এক বাড়িতে মূর্খ নানিয়ার দাদি মাসকালার ডালের তেলানি করেছে এক বাড়ি তেলানি যেন গোটা গ্রামটাকে গন্ধে মোহিত বানিয়ে ছেড়ে দিয়েছে কথা বলুন ঠিক কিনা একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খেয়েছে তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ বের হয়েছে এখন তো আমরা ডিজিটাল হয়ে গেলাম ভাঙা ঘরকে তিনতলা বানিয়ে ফেলে দিয়েছি নর্মাল চুলা ছেড়ে দিয়ে গ্যাসের চুলা ঢুকিয়েছি ছয় টাকার ইলিশের মাছ ৬ হাজার টাকা দিয়ে একবারে ডাইরেক্ট আমদানি করে নিয়ে আসতেছি মাছ যেন পচে না যায় তার জন্য বরফ দিয়ে প্যাকেটিং করে রাখতেছি নর্মাল মশলা ছেড়ে দিয়ে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করতেছি মূর্খ নানি দাদিদের জায়গায় ডিগ্রি পাস আয় পাস বিয়ে পাস বউদেরকেও আমরা বসায় দিয়েছি ৬০০০ টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে রান্নার পর খাবার সময় নাকের মধ্যে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কিনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম ফজর যখন হইত মজমা জান দিত মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম যহতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম যহতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা নামাজ পড়িয়া জিকির করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মারহাবা আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা সেই মূর্খ নানু আর দাদুরা হেঁটে হেঁটে সিরাজগঞ্জ গিয়েছে হেঁটে হেঁটে টাঙ্গাইল গিয়েছে আমার ভাইয়েরা জমিনে নাঙ্গুল জোয়াল নিয়ে হাল বেয়েছে বড় কষ্ট করে জীবনটা পরিচালিত করেছে
খিয়াল করে দেখেন 18টা সন্তান 15টা সন্তান জন্ম দিয়েছে, তারপরও ডাক্তার ডিসপেন্সারি ছিল না, অসুস্থ হলে নিমের পাতা খাইয়া 150 বছর পর্যন্ত বেঁচে রয়েছে। ওই নানি দাদুদের নাতিরা আমরা আজকে শিক্ষিত হয়ে গেছি, আধুনিক হয়ে গেছি, অত্যাধুনিক হয়ে গেছি, বিমানে চলাফেরা করতেছি, অ্যান্টিবায়োটিক ঔষধ খাইতেছি, মোবাইল কম্পিউটারে গোটা পৃথিবীকে হাতের মুঠের মধ্যে নিয়ে চলে এসেছি, কিন্তু ওনারা এই আধুনিকতা শিক্ষা আর যুক্তি আমাদেরকে তো 3 গুণ বেশি বাঁচানোর দরকার ছিল, 150 জায়গায় 450 বছর বাঁচার দরকার ছিল, কিন্তু 50 বছরে যাইতে আমরা কুজা হয়ে যায়, কাত হয়ে যায়। তার একমাত্র কারণ তখন তারা খেত হালাল, তখন তারা বলতো সত্য, তখন মেনে চলতো কোরআন, তখন মেনে চলতো আল্লাহর নবীজির সুন্নতের বিধান। এখন আপডেট হতে গিয়া কোরআন সুন্না সত্য থেকে দূরে সরে চলে গেছি, রহমতের পরিবর্তে আল্লাহর আজাবার গজবে পড়ে গেছি, কথা বলুন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসি যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসি যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। ও আমার প্রাণের ভাইয়েরা, সেই জন্য আপনাদের খেদমতে এই রবিউল আউয়াল মাসে আপনাদেরকে আমি আহ্বান করছিলাম, বন্ধুরা আল্লাহকে ভালোবাসতে হলে নবীজিকে ভালোবাসতে হবে, মনে আছে না নাই? আর নবীজিকে যদি ভালোবাসতে চান, নবীজির সুন্নতগুলোকে আমল করতে হবে, সুবহানাল্লাহ বলেন। আর নবীজির সুন্নতগুলোকে যদি আপনি আমল করতে পারেন, ইয়ে কবরো মে ভি মুস্তফা রু রু কে আখে বাহে কাহতে হি সুবহে শাম ইয়া উম্মতি ইয়া উম্মতি। নবীজি যখন মরজে মৌতে মুবতালা, মৃত্যু সজ্জায় সজ্জিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল এসে ডাকতে বলে, নবীজি গো, বিদায় লগ্নে আপনার কাছে আমার 24,000 বার আগমন হয়ে গেছে, ওগো নবী, বিদায় সালাম জানাতে এসেছি, নতুন একজন ফেরেশতাকে পরিচয় করায় দিতে এসেছি। নবীজি গো, এই দুনিয়ার জগতে আপনার সঙ্গে আর দ্বিতীয়বার আমার দেখা হবে না, ওগো আল্লাহর হাবিব, বিদায় লগ্নে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আপনার মৃত্যুর পরে, এই ইহ জগৎ ত্যাগ করার পরে আল্লাহ তাআলা চায় তার দেহ, আপনার দেহ মুবারককে তার আরশে আজিমের কাছে রেখে দিতে। নবীজিকে বলছেন আপনার মৃত্যুর পর আল্লাহর ইচ্ছা যে তিনি আপনাকে তিনি আরশে আজিমের পাশে রেখে দিবেন, আপনার মতামত কি? আপনি যা বলবেন, যেটা বলবেন সেটাই হবে। আল্লাহর হাবিব বললেন না, উম্মত থাকবে দুনিয়াতে আর আমি যাব আল্লাহ তাআলার আরশে আজিমের পাশে, সেটা তো হতে পারে না। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, তাহলে স্পষ্ট হয়ে গেল এখনো পর্যন্ত মদিনা রওজাতে নবীজি অপেক্ষা করতেছেন অন্য কোনো কারণে নয়, কারণ শুধু একটাই, উম্মত সুন্নত আমল করবে আর উম্মতকে নিয়া নবীজি আল্লাহর জান্নাত উদ্বোধন করবে, তার জন্য অপেক্ষায় রয়েছেন, সুবহানাল্লাহ। সেই জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার, একটা বিরুদ্ধ হওয়া মরা সুন্নতকে যদি আপনি জিন্দা করেন, 100 শহীদের সওয়াব আল্লাহ দান করে দিবেন, সুবহানাল্লাহ। আপনি যদি ঘুমাইতে যান, ঘুমানোর মধ্যে সুন্নত আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, ডান হাত গালের দিকে দিয়া ডান কাত হয়ে ঘুমিয়ে পড়বেন। বৈজ্ঞানিকেরা গবেষণা শুরু করে দিল, ডান কাত হয়ে কেন ঘুমাবো, বাম কাত হয়ে ঘুমালে ক্ষতিটা কি? গবেষণা করতে গিয়া দেখে মানুষের হাত হলো বাম দিকে, আর ডান দিকে হেলে যখন ঘুমাবে ভরটা ডান দিকে পড়বে, বাম দিকের হাতটা সুন্দর করে পাঞ্চ করতে পারবে, অসুখ বিসুখ কমে যাবে। সারাদিন কষ্ট করে শরীরে যেই পরিমাণ ঘাটতি হয়েছে, সারা রাত সুন্দর করে পাঞ্চ করে 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 গোটা শরীরের যতগুলো ঘাটতি সবগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। নবীজির কলিজার টুকরা আদরের মেয়ে হযরতে ফাতেমা, বিশ্ব নবী বাদী বিতরণ করছেন, ফাতেমা এসে বলেন, আব্বা আমার বড় কষ্ট হয়,
নিজের হাতে জাতা পিষি, নিজের হাতে মস্কের মধ্যে পানি বহন করি, নিজের হাতে সংসারের সব কাজগুলো করি। আব্বু আমার জন্য যদি একটা বাদি দিতেন কতই না ভালো হতো। আল্লাহর নবী বলেন, মা স্বজন প্রীতি করা যাবে না, যাদের স্বামী সন্তান নাই তারাই বড় হকদার, আমি তোমার জন্য কিছু করতে পারবো না। আল্লাহ তোমার শরীরের যোগ্যতা কুওয়াতকে বাড়ায়া দেখ। হযরতে ফাতেমার মুখটা কালো হয়ে গেল। আল্লাহ তাবারক তাআলা হযরতে জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও আমার বন্ধু ফাতেমারে ফিরায় দিয়েছেন কিন্তু আমি ফিরায় দিতে পারি না, আমার বন্ধুর কাছে গিয়া বলে দাও, বন্ধু তার মেয়েকে যেন জানায় দেয়। আমি বন্ধুর মেয়ের নামে একটা তাসবি পাঠায় দিলাম, এই তাসবিটার নাম হলো তাসবিহে ফাতেমি। আমার মমতাময়ী মায়েরা একটা আমল শিখে যান, জান্নাতি মা বোনেরা জান্নাতি হয়ে যেতে পারবেন। তাসবিহে ফাতেমি তিন তাসবি খচিত একটা আমল আল্লাহ পাঠিয়ে দিলেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে তাসবিহে ফাতেমি শিখায় দিলেন। এই তাসবিহে ফাতেমি দিয়া আল্লাহর হাবিব বললেন, যদি পার প্রত্যেক ওয়াক্তে পড়বা, তাও যদি না পারেন তত ফজর আর এশার নামাজের পরে পড়ে শরীরটারে যদি আপনি মোচন করে নেন, আপনার শরীরে যত কষ্ট করে ক্লান্তি আর ঘাটতি হয়েছে এই তাসবিহে ফাতেমির বদলতে আল্লাহ তাআলা সবগুলো পূরণ করে দিবে। চায়নার একদল ডাক্তার, চায়নার একদল গবেষক এই তাসবিহে ফাতেমির উপরে রিসার্চ করতে শুরু করলেন। এরা রিসার্চ করতে গিয়া দেখে তাসবিহে ফাতেমির ভিতরে কি আছে সেইটাকে রিসার্চ করতে গিয়া ওরা রিমোট বের করেছে, রিমোট। সুবহানাল্লাহ, বলবেন না, আগেকার জামানায় টিভির চ্যানেল পরিবর্তন করতে হতো ঘট 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 করে, এখন চ্যানেল আর ওইভাবে পরিবর্তন করতে হয় না, ছোট্ট একটা বাটন টিপবেন আর পটপট করে চ্যানেলগুলো পরিবর্তন হয়ে যায়। চায়নার গবেষকেরা গবেষণা করে দেখে, এই গবেষণা করতে গিয়ে একটা চিকিৎসাও তারা বের করেছে, এটাকে বলে আকু পয়েন্ট। ডাক্তার ভাইয়েরা থাকলে খুব ভালো বুঝবেন এই চিকিৎসার নাম হচ্ছে আকু পয়েন্ট। তাসবিহে ফাতেমির উপরে গবেষণা করে তারা বের করেছে, বন্ধু ছোট্ট ওই যে রিমোটের বাটন গুলো টাপ দিলে পরে যেমন চ্যানেলগুলো পরিবর্তন হয়ে যায়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন মানব দেহে যত গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্টের এক একটা করে বাটন আমাদের আঙ্গুলের ফাঁকে ফাঁকে চিপার মধ্যে এই বাটনগুলো আল্লাহ তাআলা কুদরতিভাবে সেট করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন, হাড়ের ব্লকগুলো পরিষ্কার হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলবেন, মেমোরির ব্লকগুলো পরিষ্কার হয়ে যাবে, ফুসফুসের ব্লকগুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে যদি আপনি আস্তে আস্তে করে তাসবিহগুলো পড়ে আল্লাহর কালামেও কাজ করবে, এই চাপগুলো কাজ করবে। আল্লাহ সারা দিনের রিক্সা চালায়া ভ্যান চালায়া সংসারের কাজ করে যেই পরিমাণ শরীরে ঘাটতি হয়েছে এই তাসবিহে ফাতেমির দ্বারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ দান করে দিবে। এই জন্য আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আমরা বিশ্ব নবীর উম্মত, নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে? নবীজি দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, আমি যদি দাঁড়িয়ে প্রসাব করি তাহলে বুঝতে হবে আমার মত নবীর সঙ্গে মিলে? নবীজি ক্লিন সেভ করেছিলেন, আমি যদি করি তাহলে বুঝতে হবে আমার মত নবীর সঙ্গে মিলতেছে না? নবীজির বউগুলো বেপর্দায় চলাফেরা করেছে, আমার বউ যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে বুঝতে হবে আমার মত নবীর সঙ্গে মিলছে না। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত, যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে না। সুতরাং আজ থেকে আমাদের A to Z সমস্ত মত নবীর সঙ্গে মিল করে নিব, আল্লাহ তৌফিক দান করুক, বলুন আমিন। ও আমার কলিজার টুকরা মমতাময়ী মা, সবচেয়ে বেশি যেই কথাটা আপনাদেরকে আমি বুঝাইতে চেষ্টা করেছিলাম তার নাম হলো পর্দা। মেয়েদের একটা আমল পুরুষের সব আমলের চাইতে দামি আমল, সুবহানাল্লাহ বলেন। আমরা সামনে বসে ওয়াজ শুনি, আমরা ঈদের মাঠের মধ্যে নামাজ পড়ি, আমরা চরমনার ময়দানে যাই, আমরা ইস্তেমার ময়দানে যাই, আমরা নানানভাবে পুরুষেরা চলাফেরা করার সুবিধা পায়, আমরা জুমার নামাজ পড়তে যাই, ওনারা কিন্তু এই সুযোগগুলো পায় না। কিন্তু ওনারা একটা আমল যদি করি, এক আমলের ভিতরে এই সব সওয়াবগুলো আল্লাহ দান করে দেয়। এই একটি আমল শুধু পর্দা, এখানে আমরা পর্দার আড়ালে ওনারা, কারণ হলো পর্দা লঙ্ঘন করা। আমরা মসজিদে জুমার নামাজ পড়তে আসি, ওনারা বাড়িতে পড়েন, কারণ পর্দার যেন ব্যাঘাত না ঘটে। আমরা ইস্তেমার ময়দানে যাই, ওনারা যায় না, কারণ পর্দা তরক করা যাবে না। যে পর্দার কারণে
এতগুলো আমল থেকে তারা মাহরুম হয়ে গেছে। আল্লাহর কোন বান্দি যদি সুন্দর করে পর্দা করতে পারে, এই পর্দার খাতিরে এই আমলগুলো না করেও সওয়াব আল্লাহ দান করে দিবে। ও আমার কলিজার টুকরা মায়েরা, পর্দা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। নবীজির কলিজার টুকরা আদরের মেয়ে হযরতে ফাতেমা মৃত্যু সজ্জায় সজ্জিত এমন মুহূর্তে দুই সন্তানকে সুন্দর করে গোসল করায়া কলিজার টুকরা স্বামীকে কাছে নিয়া কানের কাছে মুখ লাগায় ডাকতে বলে, প্রাণের স্বামী, জীবনে জুলুম করে তোমার কাছে আমি কোনো জিনিস চাই নাই, আজকে একটা জিনিস আমি তোমার কাছে চাই। স্বামী গো, আমার মন বলছে আজকে রাত্রিবেলা আমি তোমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাব। ও গো স্বামী, তুমি কথা দাও, আমি যদি রাত্রিবেলা মারা যায় রাতেই তুমি আমার কবর দিয়ে দিও, দিন পর্যন্ত অপেক্ষা করো না। হযরত আলী বলে, বিবিরে পাগলামি করো না। ফাতেমা বলে, না আমার স্বামী, আজকে রাত্রে আমি দেখেছি, গত রাত্রে দেখেছি আমার আব্বা মারে নিতে এসেছে, তার মানে আমার সময় কিন্তু কাছিয়ে গিয়েছে। মনটাও ডেকে ডেকে বলতেছে, আমার সন্তানদের যত্নে রেখো স্বামী গো, বিদায় লগ্নে কোনো কিছু চাওয়া পাওয়া নাই, চাওয়া পাওয়া শুধু একটাই, রাত্রিবেলায় যদি আমি মারা যাই রাতেই তুমি কবর দিয়ে দিও। হযরতে আলী ডাকতে বলে, বিবিরি, রাতে কবর দেওয়ার মধ্যে কি হেকমত রয়েছে? হযরতে ফাতেমা চিৎকার দিয়ে স্বামীর গলা জড়িয়ে ধরে ডাক ডুকরে কেঁদে ওঠে, প্রাণের স্বামী, যেই দিন থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে সেই দিন থেকে এক মুহূর্তের জন্য আমি কোনদিন বেপর্দায় বাহিরে যায় নাই, আমার বড় ভয় হয় নবীর মেয়ে ফাতেমা মারা গিয়েছে, এই খবর যখন ছড়িয়ে পড়বে দূর দূরান্ত থেকে আমার আব্বুর যারা আশেক ভক্ত রয়েছে তারা ছুটে চলে আসবে, আমাকে যখন তুমি সামনে রেখে দিবা মানুষজন অনুমান করবে, আইডিয়া করবে নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ লম্বা ছিল, নবীর মেয়ে ফাতেমা এই পরিমাণ মোটা ছিল। স্বামী গো, কলিজায় বড় ভয় হয়, আমি ওই পর্দার ভিতরে থাকার পর অনুমান করে যদি বেপর্দা হয়ে যাই সেজন্য দিনে জানাজা নয় আমার জানাজাটা যেন রাত্রিবেলা দিয়ে দেওয়া হয়। জরুরি একটা কাজে তিনি বাহিরে চলে গেলেন, এশার নামাজ পরে তিনি কোরআন শরীফ পড়তে শুরু করলেন, হযরতে ফাতেমা কোরআন পড়তে শুরু করলেন। হঠাৎ করে বন্ধুরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় ঘরে কার সঙ্গে কথা বলতেছে এমন একটা পর্যায়ে দেখে আর সাউন্ড নাই, শব্দ নাই, ঘরের ভিতরে দিকে ঢুকে দেখা গেল হযরতে ফাতেমার দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় নিয়ে চলে গেছে, দুইটি সন্তান জবাই করা কবুতরের মতন ছটপট করে মার চতুর্দিকে লাফাচ্ছে, কাঁদতেছে, মা মা বলে চিৎকার করতেছে। হযরতে আলী এসে নির্বাক হয়ে গেছেন, একবার বিবির মুখের দিকে তাকায় আর একবার সন্তানদের মুখের দিকে তাকায়, সান্ত্বনা দেওয়ার মতন তার নিজের কোনো ভাষা নাই, দুই চোখ যেন চোখের পানি দিয়ে অন্ধকার হয়ে যাচ্ছে। বিদায় লগ্নে ওই আখেরি পায়গাম, আখেরি তার দাবি আর চাওয়া পাওয়ার কথাটা বারবার মনে, ফিরে এসে সবার আগে তিনি দেখা করতেন, তিনি বলতেন যে ফাতেমাকে কষ্ট দিল, সে যেন আমাকে কষ্ট দিল, এই পৃথিবীতে সবচাইতে তিনি যারে বেশি ভালোবাসতেন ওই জান্নাতি নবীর জান্নাতি মা জান্নাতের সর্দারনী হযরতে ফাতেমা, খবরদার খবরদার তাকে তুমি কষ্ট দিও না, কবর থেকে কোনো উত্তর আসে না। আল্লাহর বান্দা আরো চিৎকার ডাক দে বলো, ও কবরের মাটি, তুমি কি জানো জান্নাতের দুইজন সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন, তাদের মা বেয়াদবি করো না। কবর, তুমি কি জানো এই পৃথিবীতে সমস্ত কাফেরদের জন্য আল্লাহ যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন আসাদুল্লাহিল গালিব, সে আলীর স্ত্রীকে রাখতেছে, খবরদার বেয়াদবি করিও না। কবরের জবান খুলে গেল, কবর যেন মানুষের মতন আওয়াজ দিয়ে বলেন, আবু জার, এত কিছু বুঝিয়ে কোনো লাভ নাই, আমি কবর আমার মধ্যে কোনো পরিচয় দিয়ে লাভ নাই, আমল যদি ভালো হয় ভালো মামিলা করা হবে, আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে পাই টু পাই হিসাব দিয়া তারে পারি দেওয়া লাগবে। আমার প্রাণে ভাইয়েরা, মরার আগ পর্যন্ত আলেমদের বিরুদ্ধে স্লোগান দিবেন, মৃত্যুর আগ পর্যন্ত স্লোগান হবে হুজুরদের চামড়া তুলে নিব আমরা, আর এই স্লোগান দিতে গিয়া যখন মরে যাব তখন সুন্দর করে গোসল দিয়া চকলেট মুড়ি দিয়া বড় হুজুরের ঘরে চড়িয়া দোয়া পড়ে নিব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কবরে যা পার পাওয়া যাবে, জোরে বলতে হবে পার পাওয়া যাবে। আমার কলিজার টুকরা মমতাময়ী মায়েরা, কোথায় কয় কেজি গোস্ত আছে সুন্দর করে বের করে দেশের মানুষকে দেখাবেন, জাহান্নামের দাওয়াত দিবেন, আর যেমনি মরে যাবেন কাফনের পাঁচ কাপড় করে ঢেকে ঢুকে ফেরেশতাকে বোকা বানিয়ে আল্লাহকে ধোকা দিয়ে জান্নাতে চলে যাবেন, কবরের মধ্যে খবর আছে না নাই?
আজকে রবিউল আউয়াল মাসের শেষ লগ্নে আপনাদের কাছে আমার আমন্ত্রণ, আপনাদের কাছে আমার নিমন্ত্রণ, আপনাদের কাছে আমার যে দৃষ্ট কথা সেটা হলো বন্ধু, আল্লাহ তাআলা আমাকে পবিত্র হজে ১২ বার নিয়েছেন, শুকরিয়ার জন্য বলছি, নো অহংকার, কম করে হলো দেশে ২০০র মতন মাহফিল করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়ে থাকেন, এমপি থেকে নিয়ে একবারে চাকর লেভেলের মানুষ পর্যন্ত চলাফেরা করেছি, আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমাকে যতটুকু জ্ঞান দিয়েছেন আল্লাহ, তা দিয়ে অ্যানালাইসিস করে দেখেছি, যার যত বড় বিল্ডিং সে তত বড় সুখী নয়, যার টাকা যত বেশি সে তত বড় সুখী নয়, যার ক্ষমতা যত বেশি সেই তত বড় সুখী নয়, যার শিক্ষা যত বেশি সেই তত বড় সুখী নয়, আমাকে আল্লাহ যা জ্ঞান দিয়েছেন তার উপরে গবেষণা করে বলতেছি, আমি অ্যানালাইসিস করে দেখেছি, যার জিন্দেগিতে যত বেশি সুন্নতের আমল আল্লাহ তাকে তত বেশি সুখে রেখেছে। এটা আমার গবেষণা, আপনাদের না মিলতে পারে, একটু মিলাই দেব, দেব দেব, একটু মিলাই দেব, কষ্ট হচ্ছে না তো, কষ্ট হচ্ছে না তো, এ তো সিরাজগঞ্জ না ভাইয়া, মাশাআল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা, এই সিরাজগঞ্জের এক নম্বর, কয় নম্বর, খুব ভালো করে শুনবেন, কয় নম্বর, এক নম্বর, এটাও এক নম্বর, দুই এক, এক এক দুই, দুই দুই, দুই এক এক, এক নম্বর একটা পাক্কা হারামখোর খুঁজে বের করবেন, কি এক নম্বর পাক্কা হারামখোর, এক নম্বর একটা পাক্কা হালাল খোর খুঁজে বের করবেন, এটাও পাকা ওটাও পাকা, এই হারামখোর যেই কাজেরই হোক হোক না কেন, এমপি হোক, মন্ত্রী হোক, সিটার হোক, বাটপার হোক, মুসি হোক, সামার হোক, এটা হারামখোর হওয়া লাগবে, আর এটা যেটা হালাল কর বললাম, এটা রিক্সা চালক হোক, ভ্যান চালক হোক, ইমাম হোক, মুয়াজ্জেম হোক, ঝাড়ুদার হোক, হালাল কর হতে হবে, কথা কি বোঝা যাচ্ছে, গ্রামীণ ব্যাংকে বহু বন্ধক থেকে টাকা তুললে কিন্তু হালাল কর হওয়া, বলে হুজুর এতক্ষণ ভালোই ছিল শেষ বেলা আবার এটাও বললেন, বহু বন্ধক তো বোঝেন না, এই যে উনি বুঝতে পারেনি, মানে দেখেছেন তার জন্য বুঝতেছেন না মনে হয়, আজকে বোঝা যাচ্ছে না ভাই, এটা ওয়াজ না, এটা ওয়াশ, ভিতরের ভাইরাসগুলো ওয়াশ করতে হবে, নইলে এই ওয়াজ দিয়ে কাজ আসবে, এক নম্বরে একটা পাক্কা হারামখোর, আর এক নম্বরে আর একটা পাক্কা হালালখোর, হারামখোরে টাকার কোনো অভাব, ভালো করে খবর নিয়ে দেখেন জিন্দগিতে কোনো শান্তি, হালালখোর ইমাম সাহেব ৫,০০০ টাকা বেতন পাই, মাঝে মাঝে ৩ মাস পর্যন্ত বাকি পড়ে যায়, এরপরে দেখবেন হুজুরের পানের কোনো অভাব, হুজুরের মুখে হাসির কোনো অভাব, হুজুরের খাবারের কোনো অভাব, আমরা নিজের বাড়িতে খাই আর হুজুর ৩০ দিন ৩০ বাড়িতে ৩০ রকমের জান্নাতি খাবার খায়, আপনি ঘুমিয়ে আছেন, বিবি বলে উঠো সকাল সকাল বাজারে যাও, কেন কি হয়েছে, বলে আজকে হুজুরের পালি, হাতের মধ্যে একখানা ব্যাগ ধরাইয়া দিয়ান, আস্তে করে আল্লাহর বান্দি সুন্দর করে একটা ফ্রিস্তি লেখে লেখে সুন্দর করে পড়ে আর বলে, সব দিনই তো নয়, মাসে মাত্র একদিন, হুজুর শুনছি নাকি গরুর গোস্ত পছন্দ করে, খালি গরুর গোস্তই নিবা, মুরগি না নিলে কেমন হয়, একটাই মাত্র আইটেম গোস্তের করলে কেমন যেন হয়, তার মানে গরুর সাথে কিন্তু মুরগিটাও ঢুকাইয়া দিল, বলে খালি গোস্তই করবা, মাছ যদি না করো তাহলে কেমন হয়, দেখো তো বাজারে যদি ছোট্ট মাছ পাওয়া যায়, এটা নিও সেটা নিও, এই করে ৩০টা আইটেম কাগজের মধ্যে লিখে দিয়েছে, স্বামীর একটু মন খারাপ, বিবি হাসি দিয়া বলে, আলে মোনা আমাকে সম্মান করতে বলে, আল্লাহ ভালোবাসবে, আর বেশি দিন তো নয়, মাসে মাত্র, বাজারে গিয়ে ২ ব্যাগ বাজার করেছে, সকালবেলা বাড়িতে নিয়ে এসে বলেছে, এবার নাও সুন্দর করে রান্না করো, আল্লাহর বান্দি সারাদিন কষ্ট করে ইমাম সাহেবের জন্য যত্ন সহকারে রান্না করতেছে, কিন্তু হুজুর তো বড় চালাক মানুষ, চিন্তা করে আমি একা একা খাবো, আর বউটা ঘরের মধ্যে না খেয়ে থাকবে, বাজারে গিয়ে একটা টিফিন বক্স কিনছে, তা আবার ৩তলা নয় ৫তলা টিফিন বক্স, দেখেননি দেখেননি, লম্বা টিফিন বক্স, অনেক বাড়িতে অনেক আইটেম হয়তো, তালা বেশি হলে সমস্যাটা কোথায়, কম হইলে কম দিবে, বেশি হলে তো বেশি দেওয়ার একটা ব্যবস্থা রাখা লাগবে,
পাঁচতলা টিফিন বক্স পাঠাইছে, ভাবি তো আটটা আইটেম রান্না করেছে, তিনটা আরো দিবে কোথায়? ও প্লাস্টিকের বাটিতে আবার আরো আটটা ভিন্ন ব্যাগের মধ্যে সাজাইয়া দেয়। আমার ভাইরা এভাবে একদিন নয়, যতদিন বেঁচে আছে নিঃশ্বাস চালু আছে ততদিন পর্যন্ত খাওয়াই কে? আর হারাম করে খবর নিয়ে দেখেন, তিনি যত বড় লোক তার চেয়ে বড় লোকের ঘরে বিয়ে করেছে, স্বামী এক ঘরে বউ আর এক ঘরে, শীতের দিনে গরম আর গরমের দিনে শীত বানানোর জন্য এসি লাগিয়েছে, নরম বিছানা কিন্তু চোখের মধ্যে ঘুম ধরে, একই রাত্রে তিনটা করে ঘুমের বড়ি, তারপর বিছানায় গড়াগড়ি, চোখের মধ্যে যখন ঘুম ধরে না তখন মাঝে মাঝে বিরহের গান গায়, গান গেতে গেতে মাঝে মাঝে একটা পর্যন্ত কেটে যায়, অফিস থেকে রাতের বারোটায় ফিরেছে, বিটকেস ভর্তি টাকা মাতালের মতন বাড়িতে আসতেছে, মানুষের হক মেরে নিয়া কাজের বেটি রান্না করেছে, ইলিশ মাছ অথবা খাসির কলিজা, নাক পরিষ্কার করেছে, ওই হাত দিয়ে সুন্দর করে রুটিগুলো বলে ঢেকে রেখে দিয়েছে, আল্লাহর বান্দা বাসার মধ্যে ঢুকে কেউ দাম দেয় না, বেল দেয় না, কারণ উনি যত বড় ঘুষখোর ওনার বউটা কিন্তু তার চাইতে বড় ঘরের ঘুষখোরের মেয়ে, সুতরাং স্বামীকে বেল দেওয়ার মতন টাইম নাই, আধুনিকতার জামানায় লেখাপড়া করেছে, স্কুল কলেজ ভার্সিটিতে যত চাহিদা সব পূরণ করে রেখে দিয়েছে, এখন খালি সংসার করতে হবে, ওই পশ্চিমাদের মতন তার জন্য সংসার করতেছে, বেল দেওয়ার টাইম নাই, স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো দেখার মতন টাইম। ইমাম সাহেব বাজার থেকে বাড়িতে ফিরতেছে, খবর নিয়ে দেখেন দরজার পাশে বিবি বিবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুরের ঘরের চাল নাই, টিন নাই, খের নাই, ঘরের মধ্যে কোনো দামি দামি আসবাবপত্র নাই, কিন্তু দরজার কিনারে যখন সালাম শুরু হয়ে গেছে, মদিনাওয়ালা বলেন ওই ঘরের মধ্যে রহমত আর বরকত, জান্নাতি জান্নাতি শান্তি বা নাজিল নাজিল হতে শুরু করে দেয়। যেমনি দরজাখানা খুলে দিয়েছে, বিবি বেচারি একটা মুস্কি হাসি দিয়েছে, স্বামী ব্যাগটা হাতে সামনে আগিয়ে দিয়েছে, স্বামীর ব্যাগটা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতরে গিয়া, আমার ভাইয়েরা যারা বিবাহ করেছে মাশাআল্লাহ তারা তো ভালোই করেছে, যারা করি নাই তাদের বিয়ে করা দরকার আছে না নাই? বুড়া হয়ে করেন, অনেকেই বুড়ো হয়ে যাচ্ছে বিয়ে করতে চায় না, বলে কি খাওয়াবো, কিরে তুই আল্লাহ নাকি? আরে ভাই শুনে রাখো, যখন তোমার আয় নাই বরকত নাই বিয়ে করে নিও, রায় আর বরকত দিবেন কে? আজকে তুমি চিন্তা করো, একজন বিয়ে করার পর চিন্তা করবে কয়জন বলেন না কেন? ভয় দুইজন, দুইজন এক বিছানায় দুইজন চিন্তা করবে, আজকে তোমার জন্য চিন্তা করে একটা পরিবার, বিয়ে করার পর তখন চিন্তা করবে কয় পরিবার? দুই পরিবার। শান্তি আসবে, আল্লাহ রহমতের দরজা খুলে দিবে, বন্ধুরা আমার বিয়ে করে নেবেন। ঘরের মধ্যে ঢোকার পর আমার ভাইয়ের একটা সুন্নতি আমল শিখে নেই, যদি পারি বিবিকে বুকে জড়িয়ে ধরবো, স্বামী স্ত্রীর বুকে এক অপরকে জড়িয়ে ধরলে, সারাদিন মোবাইল ব্যবহার করার পর এই মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায়, মোবাইলটা ঘরের মধ্যে নিয়ে আমরা চার্জে দিয়ে ঘুমাই, আল্লাহর বান্দা বান্দিরা যখন বিছানায় যাবে কিংবা ঘরের মধ্যে প্রবেশ করবে, রিক্সা চালায়া ভ্যান চালায়া দোকানদারি করে অফিস আদালত চালায়া যে ঘাটতি আর ক্লান্তি হয়ে যায়, ঘরে যদি বিবির মতন একটা বিবি থাকে বেশি কিছু লাগবে না, বুকেও জড়িয়ে ধরা লাগবে না, একটা বাঁকা ঠোঁটে যদি মুস্কি হাসি দিয়ে দেয় একদিন, কেন এক বছরের কষ্ট এক হাসির মধ্যে পূরণ হয়ে যাবে। আমরা তো ঘরে ঢুকি মনে হয় স্বামী ঢুকতেছে না জানলা ঢুকতেছে, আল্লাহ ভালো জানে, কিসের সালাম বিড়ি টানতে টানতে ঘরের মধ্যে ঢুকে আছে না নাই? উরি বাবারে বাবা, যে যত ভদ্রলোক তার আগরবাতির দাম তত বেশি, গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমরা ভদ্রলোক না খাইলে আমাদের পায়খানা ক্লিয়ার? কি মানের ভদ্রলোক চিন্তা করেছেন আপনি? হাই কোয়ালিটির ভদ্রলোক, পায়খানায় বসে কষে মারে টান, উপরে সারে ফুয়ার নিচে পড়ে গু, আবার চার দোকানে গিয়া কয় নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে? কি ইমানদার, এর ইমানের জোর খিলি উপর দিক দিয়ে ভোঁ করে ধোয়া বের হয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। কি বুঝি না, কি বুঝি না, বুঝি না, কি বুঝি না, এই যে ধোঁয়া পরিবার সমাজ সংসার জীবনের লাশ হাড় ফুসফুস সব নষ্ট করে দিচ্ছে, এরপরও সমানে টানতেছে। আল্লাহ তুমি আমাদেরকে সব ধরনের নিশা থেকে হেফাজত করো, বলুন আমিন।
ইউটিউবে নিশার উপরে আমার আলোচনা আছে, পুরো একটা সাবজেক্ট লাগবে। নিশা যে কত বড় খারাপ আর নিশা যে কেমনে আমাদের ভিতরে ঢুকে পড়েছে, আল্লাহ সব নিশা থেকে জাতিকে হেফাজত করে বলুন, আমিন। জর্দাখোর ভাইয়েরা, এটাও কিন্তু নিশা। আপনি খান তার জন্য এদিক ওদিক করবেন না, গুল খাওয়াটাও নিশা, এটা এদিক ওদিক করার সুযোগ নেই, বিড়িটাও নিশা, যা কন্ট্রোল করা যায় না সব নিশার থেকে দূরে থাকবে। একদিনে কেউ খারাপও হয় না ভালো হয় না, এই ছোট্ট নিশাটা একদিন বড় নিশাতে নিয়ে যাবে, কথা বলেন। প্রথম দিন কোন একটা বিড়ির পাচা কিংবা ওই যে অনেকেই বিড়ি খায়, মাঝে মাঝে ছেলেকে বিড়ি ধরাইতে দেয়, এরকম বেকুব মার্কা বাপ আছে না নাই? নিজের বাড়িতে আগুন নাই, পাশের বাড়িতে, খালার বাড়িতে কিংবা চাচির বাড়িতে গিয়া চুলার মধ্যে থেকে আগুন তুলে নিয়ে বিড়ি ধরা, বিড়ি বাবা চাল চাঁদের চালের উপর থেকে তাকায় দেখে ছেলে বিড়ি টেনে টেনে ধরায়, চিৎকার দিয়ে বলে বেটা বিড়ি খাস কেন? বাপকে বলে না আব্বা বিড়ি খায় না, বিড়ি ধরাইতেছি। প্রথম দিন এক টান দিয়ে চিন্তা করে ভালোই তো লাগে, দ্বিতীয় দিন বিড়ি খেয়ে মানুষ রাস্তায় ফেলে দেয়া যায়, পাশাগুলো চুরি করে, তারপরে দিন বাপের পকেট মারে, এরপরে যখন কামাই করতে শিখে তখন বিড়ি কিনে, যখন বেতন একটু বেড়ে যায় তখন চিন্তা করে কি আমি সারা জীবন আনসোশাল থাকবো নাকি একটু সোশ্যাল হই না কেন, বিড়ি বাদ দিয়ে সিগারেট ধরে, বেতন যখন আরও বাড়ে তখন আরও দামি সিগারেট ধরে, বেতন যখন আরও বাড়ে তখন চিন্তা করে সারা জীবন সুখ না খাবো, এখন একটু ডাল খায়, ডাল ডাল আরে কয় না কেন, কথা বোঝা যাচ্ছে না? আবার ডাল খাইতে খাইতে চিন্তা করে ডাল আর কতকাল খাই, এবার একটু বাবা খাই, আবার এরপরে হিরোইন খাই, এভাবে এই সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, কথা বলুন ঠিক কিনা? এজন্য বন্ধু শুনে রাখো, তুমি যদি বিড়ি খোর হও তোমার ঘরের ছেলেটা কিন্তু গাঁজা খোর হবে, বিশ্বাস যদি না হয় কাগজ নিয়ে এসো, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যেতে চায়, ছেলেকে যদি বাঁচাইতে চাও আজকেই তওবা করে ছেড়ে দাও, বিড়ি অত্যন্ত নিশা অত্যন্ত জঘন্য একটা অপরাধ, একটা পাপ হাজার পাপ করিয়ে ছাড়ে। কথায় যখন কথা চলে আসলো কথাটা একটু হালকা করে বলে দিতে চায়, আপনাদের এই যে হুজুর আছে আমাদের বড় হুজুর, তার মানে আমাদের এই যে সম্মানিত এনামুল ভাই, আপনারা তো চিনেন নাকি, অত্যন্ত বুজুর্গ মানুষ, ভালো মানুষের প্রতি কিছু খারাপ মানুষের বদনজর পড়ে। এই হুজুরকে দিয়ে বলছি না, মনে করেন আমার এলাকার কোন একজন হুজুর, উনি তো অনেক বুজুর্গ মানুষ, ওনার সামনে কথাগুলো বলতে আমার বড় কষ্ট হচ্ছে। তো ওই একটা বুজুর্গ মানুষকে একটা নষ্টা মহিলা, বাজে মহিলা, খারাপ মহিলা বদনজর পড়ছে যে এই হুজুরের সাথে সে খারাপ করবে, তার মানে মিলামিশা করবে, কোনোভাবে প্লেস পাচ্ছে না, হঠাৎ করে ফোন দিয়ে আঁকতে শুরু করলেন যে কৌশল নিয়ে হুজুরকে পেছের মধ্যে ফেলতে হবে। হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, ডানে বামে কেউ নাই, হুজুরের সামনে দিয়ে সামনে গিয়ে জড়সড় হয়ে বলে, হুজুর সালাম নিবেন, দয়া করে বেয়াদবি মাফ করবেন, আপনি নিশ্চয়ই গ্রামের মানুষের কাছে শুনেছেন যে আমাকে ভালো মানুষ মানুষে বলে না, আমার সঙ্গে কথা বললে আপনার চাকরিও থাকবে না, কিন্তু আমি তো মানুষ, তওবা করে তো ভালো হয়ে যেতে পারি, দয়া করে আমার দুইটা মিনিট সময় নিয়ে একটু কথাটা শুনবেন। বলে, হুজুর বিরক্ত করব না, আমার একটা ছোট্ট বাচ্চা আছে বড় অসুস্থ, আমার মন বলে আপনি একটু পানি পড়া দিলে, দোয়া দিয়ে দিলে আমার বাচ্চাটা সুস্থ হয়ে যাবে, আপনি এখানে যদি পানি পড়া দেন কেমনে নিব, আর আমার বাড়িতে গেলে তো আপনার চাকরি থাকবে না, সুতরাং যদি পারেন রাত 11টার পর একটু আমার বাড়িতে গিয়ে বাচ্চাটার খু দিয়ে আসবেন, আমি কথা দিলাম জিন্দগিতে আর কোনোদিন খারাপ কাজ করব না। হুজুর চিন্তা করে আল্লাহর কোরআনের বাণী যে তোমরা জেনার কাছেও, তাহলে এই মেয়ে তো নষ্ট মহিলার কাছে যাওয়া যাবে না। আবার চিন্তা করে আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে ধরে, তোমা আমার বান্দি তোমার কাছে এমনি করে বলেছিল ভালো হতে চেয়েছিল, কেন তুমি যাও নাই, কেমনে আমি পার পাবো? আল্লাহর বান্দা বড় নিরুপায় হয়ে গেলেন, বেকারার হয়ে গেলেন, পরেশান হয়ে গেলেন, চিন্তা করতে করতে আল্লাহর উপর ভরসা রেখে দোয়া কালাম পড়তে পড়তে ওই নষ্টা মহিলার বাড়ির দিকে গিয়েছে, গেটে নক করা মাত্র গেটের দরজাখানা খুলে দিয়েছে, এখন তো বাবা ওয়ান পিস বের হয়েছে, মানে এক কাপড় টান দিলে দিলে আর একবার খুল্লুম খুল্লার, কোনো দ্বিতীয় কোনো বালায় নাই, আল্লাহর বান্দি কাপড় খুলে দিয়া এরপর বলছে, হুজুর আপনি তো আমার চক্রান্ত বুঝতে পারেন নাই, আমার বড় শখ আপনার সঙ্গে আমি মিলামিশা করতে চাই, আপনার সহজ পদ্ধতি হলো আপনি যদি আমার সঙ্গে মিলামিশা করেন তাইলে তো আপনাকে আমি ছেড়ে দিব, নইলে সিটকি দিয়ে চাবি টিপে দিয়ে জানালার বাহিরে সোরানটা ফেলে দিয়ে বলেন, আর এখান থেকে আপনি বের হতে পারবেন না, চিৎকার যদি দিয়ে দেই সারা জীবনের ইমামতি এক মুহূর্তের মধ্যে ভুলণ্ডিত হয়ে যাবে।
চুল কারি কাটায় দিয়ে একবারে সব কালি টালি মাখায় দিবে। যে কাজটা এখন অহর বাংলার জমিনে আলেমদেরকে নষ্ট করার জন্য ভাইরা অপবাদ দিয়ে শেষ করে দেওয়ার জন্য চলতেছে, কথাগুলো ঠিক কিনা? এটা নতুন নয়, এটা অনেক আগের পুরানো। মূসা আলাইহিস সালামকে অপবাদ দিতে চেয়েছিল, কারণ জানা আছে না নাই? সেই মূসার উত্তর সরি যারা আজকেও কারণরা তাদের উপরে অপবাদ দিচ্ছে কি দিচ্ছে না, পতিতাবৃত্তি করে বেড়ায়, অথচ বাকি কিছু বলতে পারলাম না কারণ মুখের মধ্যে গাম লাগানো আছে। বাকিটুকু বুঝে নিন, ছোট্ট বাচ্চা পরীক্ষা দিতে গেলে কোর্সিনে লেখা থাকে শূন্যস্থান পূরণ করে নিও। বন্ধুরা আপনারা বড় মানুষ, নিশ্চয় শূন্যস্থান পূরণ করতে পারবেন, আমাকে পূরণ করতে দিয়েন না, কারণ হুজুর জোরে গেলে দাওয়াত পাইছে, ধীরে গেলে বেশি খাইছে। বোঝা যাচ্ছে কিছু? আর পারলাম না, আল্লাহ তুমি আমাদের বোঝার তৌফিক দান করো। আগের থেকে চলে আসতেছে অপবাদ, হুজুরকে বলছে হুজুর একটাই রাস্তা আপনার সাথে আমি মিলন করতে চাই। হুজুর তো থরথর করে কাঁপতে, বাচ্চারি একবারে পড়ে যাচ্ছে বেহুশ অবস্থা। হ্যাঁ আমি এটা কি বলে, হুজুর যদি এটা না চান দুই নম্বর একটা রাস্তা আছে, আমার ছেলেটার হাত পা বেঁধে তরবারিতে ধার দিয়ে রেখেছি, আমার ছেলেটারে খুন করতে হবে, তাহলে দুই নম্বরে এই অন্যায়টা যদি আপনি করেন, এই পাপটা যদি করেন, আপনি নাকি আল্লাহর ওলি হয়েছেন, দেখি কত বড় ওলি। দুই নম্বরে যে না যদি না করতে চান আমার সন্তানকে খুন করতে হবে, হুজুরের গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেল, সর্বনাশ, এত বড় কাম তো আমি করতে পারবো না। আল্লাহর বান্দির পা জড়িয়ে ধরে বলে, বোন জীবনের তরে তোমার কাছে আমি মাপ চাই, কোনো দিন আর তোমাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আল্লাহর বান্দি বলে, তোর জন্য কত যে কাস্টমার আমার ছুটে গেছে, আজকে সুদে আসলে তোর কাছে পোষায় নেব, তুই তো বুঝতে পারস নাই, যেমনটি ভাবে নানানভাবে এদিক ওদিকে চলতেছে, বাকিটুকু আর বলতে পারলাম না। আমার ভাইয়েরা এক পর্যায়ে আল্লাহর বান্দা যখন থরথর করে কাঁপতেছে, শরীর থেকে ঘামগুলো ঝরতেছে আর পশমগুলো দাঁড়িয়ে গেছে, তিন নম্বরে আল্লাহর বান্দি বলেন, যে নাও যদি না করতে পারো, সন্তানকে যদি খুন করে দিতে না পারো, ছোট্ট একটা পাপ আছে, সেটা হলো এই যে মদ, যে মদের বিরুদ্ধে তোমরা নানানভাবে বক্তৃতা করো, এই যে বোতলের ভিতরে কিংবা মগের মধ্যে গ্লাসের মধ্যে এক গ্লাস মদ আছে, এই মদটা যদি খেতে পারো তাহলেও দরজা খুলে ছেড়ে দিব, নইলে মাত্র 10 মিনিট টাইম এর মধ্যে চিৎকারও করবো, লোকজন তো সেটিং করা আছে, জিন্দগির গণধলাই দিয়ে দিব। আল্লাহর বান্দা থরথর করে কাঁপতেছে ভয়ে, চিন্তা করছে যে না না এত বড় জঘিন্য অপরাধ করতে পারবো না। দুই নম্বরে ভাবেন সন্তান হত্যা, মানুষ খুন, বাবারে বাবা এত বড় অপরাধ আমার দ্বারা সম্ভব হতেই পারে না। তিন নম্বরে চিন্তা করলেন মদ খাওয়াও তো পাপ, কিন্তু এটা ওই দুইটা পাপের তুলনায় আমার কাছে মনে হচ্ছে বর্তমানের জন্য ছোট পাপ, এখানে আমি গুণা করলাম, আল্লাহর কাছে সেজদায় পড়ে কেঁদে কেঁদে মাপ নিয়ে নিব, কিন্তু জেনা করলে তো চরিত্রের গ্যারেন্টিটা নষ্ট হয়ে গেল, মানুষ খুন করলে তো সারা জীবনের জন্য কলঙ্কের দাগ পড়ে গেল, আর যদি মদ খাই আল্লাহ দেখে ফেললেন, আল্লাহর কাছে মাপ চাই বললা মাপ করে দিতে পারেন, সেজন্য আল্লাহর বান্দা ভয় ভীতি নিয়া নিরুপায় দেখে মদ খেতে যখন শুরু করেছে ভিতরে ঢুকতে চায় না, এক পর্যায়ে ফেলে দিতে চায়, গুমি করতে চায়, বলে না সবগুলো খেতে হবে, অর্ধেক খেয়েছে বলে না পুরাটাই খেতে হবে, যখন পুরাটা খেয়ে গেছে মাথা তখন বিগড়ে গিয়েছে, এবার তালিল করতে শুরু করে দিয়েছে, আমার আবার কিসের দোষ, গেছে মাথায় মদ নিশা ঢুকে গেছে। হিন্দুরা রাস্তার মধ্যে যায় আর আবল তাবল কথা বলে, কে রে বলে, হাম ভরদৌলক, কিরে তুই তো বুনারে বলে, এমন যা তোর জন্ম নিশো আন্ধার চিনা দাসে রে। এখন এই বোনারা অভিযোগ করে যে মুসলমানদের অত্যাচারে আমরা আর বোতল আর গিলাস হাত পর্যন্ত আসে না, ওরাই আগে সিরিয়াল ধরে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, হুজুর কি আর এখন হুজুর আছে, মাতাল হয়ে গেছে, চিন্তা করে এই মেয়ের সিরিয়াল নেওয়ার জন্য কত ছেলে লাইন ধরে থাকে, আমারে সে ডেকে নিয়ে এসেছে, ও চাইতেছে আমার দোষ কি, নিজে নিজে আমার এরকম করে বাধ্য করেছে আমার দোষ কি, আমি নানানভাবে চিন্তা করতেছে, তাহলে সুযোগ যখন পাইছি কাজে লাগায় ফেলি, চিন্তা করে সর্বনাশ, যাতে মাতাল তালে ঠিক, তার মানে মাথা নষ্ট হয়েছে কিন্তু পুরাটা হয় নাই, চিন্তা করে আমি জেনা করব, ওই বাচ্চাটা তাকায় তাকায় দেখবে আমার জন্য চিরজন্মের সাক্ষী হয়ে থাকবে, সুতরাং বাচ্চাটাকে বাঁচায়
শুভ কেন ও যখন নিজের মা বাঁধতে পেরেছে তরবারি ধার দিয়ে রাখতে পেরেছে আমি জবাই করলে সমস্যাটা কোন জায়গায় জবাইটা করে নেই তারপরে জেনা করব মদ খাওয়ার পর জবাইটা করে ফেলে দিয়েছে তারপরে বাকি জেনার কাজটাও সংগঠিত হয়েছে ভালো করে খবর নিয়ে দেখেন এই বাংলাদেশে যত আকাম কুকাম বড় বড় অন্যায় হয় প্রত্যেকটা অন্যায়ের সাথে দেখবেন বড় বড় নিশাখোররা সম্পৃক্ত রয়েছে আর ওই নিশাখোরদেরকে নিশা খাওয়ায়া খাওয়ায়া টাকা দিয়ে দিয়ে এমন ভাবে কিনে ফেলে দিয়েছে ওদের ওই অন্যায় করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই যেমনটি ভাবে মন্দিরে হামলার পিছনে কোরআন রাখার পিছনেও একজন নিশাখোরকে পাওয়া গেছে এই নিশা এমন একটা অপরাধ এই জন্য মনে করবেন না যে এটা ছোট অপরাধ এই ছোটটাই সব বড়র কারণ আমার কলিজার টুকরা মহাব্বতের ভাইয়েরা যে কথাটা আপনাদের খেদমতে আমি বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একজন নবী দান করেছেন যার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরা জিন্দেগিটা আমাদের জন্য সুন্নত সুন্নত তরিকায় হাসলেও সওয়াব হয় ঘুমালেও সওয়াব হয় কাজ করার মধ্যে সুন্নত তরিকা রয়েছে এজন্য আমরা আজকে নিয়ত করব যতদিন পর্যন্ত বেঁচে আছি একটা মুহূর্ত সুন্নতের বিপক্ষে আমরা অতিক্রম করব পানি পান করছি ডান হাত দিয়ে করবো শুচ্ছি ডান কাত হয়ে শুভ ঘর থেকে বের হচ্ছি বের হওয়ার দোয়া করবো মসজিদে ঢোকার দোয়া করবো টয়লেটে টয়লেট বাথরুম বাথরুম পায়খানা আছে না পায়খানা করতে যদি যান বাম পায়ে বেশি চাপ দিয়া ভর দিয়া পায়খানা করতে হবে এটা সুন্নত বিজ্ঞান আজকে গবেষণা করে বলছে টয়লেটের যে মুখগুলো আছে আমাদের বাথরুম যে ক্লিয়ার হওয়ার মুখগুলো আছে এটা বাম দিকে সাইড করা কেউ যদি বাম দিকে ভর দিয়া পায়খানা করে তো পায়খানাটা তার ক্লিয়ার হবে কুষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকবে না এর জন্য এটাও পর্যন্ত বিজ্ঞানসম্মত সুবহানাল্লাহ এর জন্য প্রিয় ভাইয়েরা জ্বরের একটা বড়ি যদি ভিতরে ঢোকে আপনার শরীরটা ভালো লাগবে না আমি প্রচন্ড অসুস্থ নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ছিল তারপরে গতকালকে মাহফিল ছিল গায়বান্ধার ফুলছড়ি একবার ওই চরের ভিতরে নৌকায় যাইতে লাগছে তিন ঘন্টা আসতে লাগছে তিন ঘন্টা কেবল তো কিছুক্ষণ আগে আপনাদের খেদমতে আসছি আমার অ্যালার্জি আর অ্যালার্জি নাই অ্যালার্জি হয়ে গেছে আপনার অ্যাজমা কি পানিতে মানুষে নামলে পানি নাক দিয়ে পানি পড়ে না আর আমার পানি দেখলেই নাক দিয়ে পানি পড়তেছে বুঝতে কি পারতেছেন এই সমাজে কিছু মুসলমানের হারাম খেতে খেতে অ্যালার্জি আর অ্যালার্জি নাই ও দাড়ি টুপি নিজে পড়বে কি দূরের কথা দাড়ি টুপিওয়ালাকে দেখতে ওই যে পানিতে নামা লাগে না পানি দেখলেই পানি পড়তেছে নাক দিয়ে ও নিজে দাড়িওয়ালা হবে কি দূরের কথা দাড়িওয়ালাকেই দেখতে পারে না এই জন্য প্রিয় ভাইয়েরা আমার এ সব রোগগুলো থেকে যদি আপনাকে আমাকে বাঁচতে হয় সমাধান এবং জান্নাতের পথ যদি পেতে হয় আমাদেরকে সুন্নত ছাড়া বাঁচার কোনো রাস্তা আবার আল্লাহর কোরআনের কাছে ফিরে আসি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিবুকুমুল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আপনার সমস্ত দুনিয়ার মানব সম্প্রদায়কে বলে দেন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই আপনার যেন ইত্তেবা করে আপনার ইত্তেবা করলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا الله আরামের ঘুমকে হারাম করে নরম বিছানায় লাথি মেরে রহমতের বরকত মাগফিরাতের আশা হৃদয়ের মধ্যে ধারণ করে তোমার আলিশান দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি মেহরবানি করে আমাদের জিন্দেগির সমস্ত গোনাগাতাগুলো মাফ করিয়া দাও কঠিন কেয়ামতের দিন মুসিবতের আদালতে আজকের আয়োজন খানা শ্রোতা বক্তা কর্তৃপক্ষ এলাকাবাসী সকলের জন্য না জাতের জড়িয়া বানাইয়া দাও শুরু থেকে এই পর্যন্ত যত কথা আলোচনা হয়েছে প্রত্যেকটা কথা আমাদের সকলকে তুমি আমল করা তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ তোমার নবীজির
বর্ণাঢ্য জিন্দেগির উপরে আমরা আলোচনা করার জন্য চেষ্টা করেছি গো আল্লাহ। একটি কথাই শুধু আমরা বুঝাই এবং বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ, সারাটা জীবন যেন আমরা পরিপূর্ণ সুন্নত অনুযায়ী আমল করতে পারি তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমাদের পর্দা নিশির মমতা মহিমা বোনদেরকে তুমি হজরতে আসিয়া খাদিজা ফাতেমার মতো কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মাটি নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে আছেন সকলকে তুমি মাফ করে দাও, প্রত্যেকের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস আলা মাকাম বানায়া নাও। আয় আল্লাহ তাআলা এলাকার সমস্ত মাদারিস মাসাজিদগুলোকে তুমি কবুল করো, শুরু থেকে নেই পর্যন্ত যারা শ্রম দিয়েছেন মেহনত করেছেন সহযোগিতা করেছেন, আল্লাহ তোমার ঘরকে যারা সুন্দর করেছে তাদের দুনিয়া খেরাতকে সুন্দর করে দাও। রব্বুল আলামিন যেটুকু কাজ বাকি আছে বাকি কাজটুকু আঞ্জাম না দেওয়া পর্যন্ত অত্র এলাকার কোন মুসল্লিকে তুমি কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি তোমার ক্ষুদ্র গোলাম, আল্লাহ বড় অসুস্থ তাবত ফিল করছি, তুমি তোমার কুদরতি নিজাম দিয়া কোরআনের কথাগুলো যেইভাবে সহজ ভাষায় তোমার বান্দাদের বোঝানো সহজ হবে আল্লাহ, সে ভাষা এবং জ্ঞান দিয়া সাবলীল ভাবে তোমার বান্দাদের কাছে কোরআনের কথাগুলো তুলে ধরা তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাওলানা ইনামুল হক সাহেব, আল্লাহ খুব মহাব্বত করেন, শ্রদ্ধেয় বড় ভাইয়ের হায়াতকে তুমি কবুল করো, জিন্দেগিতে বরকত দান করো, আল্লাহ তার প্রতিষ্ঠান সহ এলাকার প্রত্যেকটা মানুষের ওসিলায় প্রত্যেকটা মানুষকে তুমি তোমার বান্দার ওসিলা করে নাজাত দান করো। রব্বুল আলামিন আয় আল্লাহ আরো একজন আমার প্রিয় মানুষ অত্র এলাকার মধ্যে রয়েছেন গোলাম মোস্তফা ভাই, ব্যস্ততায় তিনি হয়তো বা আসতে পারেন নাই, আল্লাহ তিনি সহ তাদের পরিবারের সকলকে তুমি মাফ করে দাও। স্টেজে বসা ওলামা ইকরামকে তুমি মঞ্জুর করো, আলেম ওলামার সমাজ আলেম ওলামার পরিবেশ প্রত্যেকটা ঘরে ঘরে বড় বড় আলেম হাফেজকে তুমি পয়দা করে দাও, যারা রয়েছেন গো আল্লাহ তাদের সকলে এলেম কালাম এবং আমলের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। স্টেজে বসা ওলামা ইকরাম সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বিন্দু মসজিদের খ্যাত খেদমতে যারা নিজেদেরকে নিয়োজিত রেখেছেন কমিটির ভাইয়েরা, আল্লাহ সকলের জন্য এই মাহফিলটা তুমি নাজাতের জড়িয়া বানায়া দাও। জিন্দগির সবচেয়ে বড় তামান্না সোনার মক্কার মদিনা, মক্কা মদিনা না দেখা পর্যন্ত কবরে ডাক দিও না আল্লাহ। এই দুইখানা হাত দিয়ে তোমার ভাই তুল্লার চাদর মোবারক জড়িয়ে ধরে তোমাকে একটু ডাকার সুযোগ করে দিও, হাতিমে কাবায় কবুল করে নিও, মিজাবে রহমতে কবুল করে নিও, মাকামে ইব্রাহিমে কবুল করে নিও, বারবার তোমার বন্ধু রওজার পাশে সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও, ঘুমের ঘরে এক নজরের জন্য হলো তোমার বন্ধুর বরকতি জান্নাতে চেহারা মোবারক দেখা দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যারা আমিন আমিন করছি অনেকের মা নাই অনেকের আবার বাবাও নাই, আয় আল্লাহ তাআলা তুমি তাকিয়ে দেখো এই দুইখানা হাত দিয়া জিন্দগির শেষ গোসল করায়া সাদা কাফনের কাপড় পরায়া চিরজনমের জন্য আব্বা আম্মাকে যারা অন্ধকার কবরে তোমার কাছে আমানত দিয়ে এসেছি, এতিম কাঙাল ভিক্ষুক মিসকিনের মতন তোমার কাছে দুইখানা হাত তুলে ধরেছি, তোমারই শিখানো বাসায় তোমার কাছে ফরিয়াদ করতেছি, অকুর রব্বির হামুহুমা কামা রব্বায়ানি সাগীরা, মেহরবানি করে আমাদের আব্বা আম্মার কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আমার বৃদ্ধ মা বেঁচে আছেন আল্লাহ, মা এই জান্নাতি ডাকটা মুখ থেকে তুমি আমাদের কেড়ে নিও না, আরো কিছুদিন ওই জান্নাতি ছায়ার নিচে আমাদের থাকার তুমি তৌফিক দাও, বেশি বেশি করে খেদমত করার জন্য তুমি মঞ্জুর করে নাও আল্লাহ, ওই জান্নাতি চেহারা দেখার থেকে তুমি মাহরুম বানিও না, রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েগুলোকে নেশা করে বানাইয়া দিও না, পদভ্রষ্ট করে দিও না, আমাদের সন্তানগুলোকে নেককার পরহেজগার ইমানদার সন্তান হিসেবে কবুল করো, পরিবারে শান্তি দান করো, স্ত্রী সন্তান নিয়া নিরাপদে থাকার তুমি তৌফিক এনায়াত করো, যারা যেই কর্ম করি প্রত্যেকের কর্মের মধ্যে বেশি বেশি করে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ, সবার ঘর আরিয়ার ফাতেমার মতন মহাব্বত ভালোবাসা দিয়ে ভরে দাও। রব্বুল আলামিন চতুর্দিকে অসুখ বিসুখ মহামারী আকার ধারণ করেছে, আল্লাহ তুমি দুনিয়ার সবচেয়ে বড় ডাক্তার, শুধু তুমি কোন বললেই ফায়া কোন পর্যায়ে হয়ে যায়,
মেহরবানি করে আয়োজনের ওসিলায় আমাদের সকলকে তুমি সুস্থ বানায়া দাও। রব্বুল আলামিন জানি না কার জন্য কোন দোকানে কাফনের কাপড় রেডি হয়ে আছে, না জানি কোন মুহূর্তে মালাকুল মৌত নাকের ডগার সামনে হাজির হয়ে যাবে, ওই মুহূর্ত আসার পূর্বে পূর্ণ মুমিনে কামিল বানায়া নিও। আজকের মতন পবিত্র জুমার দিনে মৌত দিও, রমজান মাসে রোজার হালতে নামাজরত অবস্থায় তোমার বন্ধু রওজার পাশে মৌত দিও। মৌতের সময় আমাদের সকলের জীবনে আখির কালিমা মধুর কালিমা জান্নাতি কালিমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।